এসএসসির মতো এইচএসসিতেও বিভাগীয় বিষয়ের উপর হবে তিনটি পরীক্ষা জানালেন শিক্ষামন্ত্রী বন্ধ কোচিং টিকা মিলবে স্কুলে স্কুলে বললেন স্বাস্থ্যমন্ত্রী দখল দূষণ হুমকিতে কর্ণফুলী নদী চট্টগ্রাম বন্দর চ্যানেলে পলিথিনের স্তূপ আর বালুর চর কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা দ্রুত ড্রেজিং শেষ করার আশা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উপমহাদেশের সবচেয়ে বড় সৈয়দপুর রেল কারখানা লোকবল সংকটে বন্ধ কয়েক হাজার যন্ত্রপাতির উৎপাদন বাড়ছে লোকসান দেড় বছর পর মিরপুর স্টেডিয়ামে ফিরছে দর্শক আজ প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান বিশ্বকাপের হতাশা কাটিয়ে ওঠার মিশন টাইগারদের ভোরের সময় সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম বর্তমান কমিশনের মেয়াদে নির্বাচন কমিশন আইন করা সম্ভব নয় তবে সরকারের আগ্রহ আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী বৃহস্পতিবার রাতে আইনমন্ত্রীর কাছে নির্বাচন কমিশন আইনের খসড়া রূপরেখা জমা দেয় সুশাসনের জন্য নাগরিক সুজন সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে ডক্টর শাহদিন মালিক অধ্যাপক রুবায়াত ফেরদৌস সহ ছয় সদস্যের প্রতিনিধি দল রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর বাসায় দেখা করেন এ সময় আইনমন্ত্রী বলেন স্বল্প সময়ে নতুন করে নির্বাচন কমিশন আইন করা সম্ভব নয় তবে এ বিষয়ে সরকারের আগ্রহ আছে এদিকে হাতে থাকা সময়ের মধ্যে আইনটি করা সম্ভব বলে মনে করেন প্রতিনিধি দল তাড়াহুড়া করে আইন করাটা সঠিক হবে না প্র্যাকটিক্যাল আসপেক্ট যদি আমরা দেখি তাহলে পরে আমরা এই পার্লামেন্ট সেশন এই খসড়া দিয়ে এটা পার্লামেন্টে আনা যাবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি ১৪ তারিখ বোধ হয় না ১৫ তারিখ এই ইয়ের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে প্র্যাকটিক্যালি স্পিকিং এই আইনটা উইথ ডিউ রেসপেক্ট এই আইনটা ওর মধ্যে করা যাবে বলে আমার মনে হয় না এসএসসির মতো এইচএসসি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে এবছর পরীক্ষা শুরু ২রা ডিসেম্বর শিক্ষার্থীদের শুধু তিনটি বিভাগীয় বিষয় পরীক্ষায় অংশ নিতে হবে ২৫ নভেম্বর থেকে ৩রা জানুয়ারি পর্যন্ত কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এইচএসসি পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী প্রতিবছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় এপ্রিলে কিন্তু করোনা মহামারীর কারণে এবছর এইচএসসি পরীক্ষা হবে ডিসেম্বরে এই উপলক্ষে ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী জানান সংক্ষিপ্ত সিলেবাসে এবছর প্রায় ১৪ লাখ শিক্ষার্থী অংশ নেবেন ২ ডিসেম্বরের পরীক্ষায় আবশ্যিক বিষয় বাদে মোট তিনটি বিষয়ে পরীক্ষা চলবে দেড় ঘন্টা ধরে প্রশ্নপত্রে যাহাই থাকুক না কেন পরীক্ষার্থীকে বোর্ড কর্তৃক ৬-১০-২০২১ তারিখে ইস্যুকৃত নম্বর ও সময় বিভাজন নির্দেশিকা অনুসরণ করতে হবে অর্থাৎ বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের এমসিকিউ ২৫টির মধ্যে ১২টির উত্তর দিতে হবে সময় ১৫ মিনিট তত্ত্বীয় পরীক্ষায় ৮টি প্রশ্নের মধ্যে ২টি উত্তর দিতে হবে সময় ১ ঘন্টা ১৫ মিনিট মানবিক ও ব্যবসা শাখা পরীক্ষার্থীদের এমসিকিউ ৩০টির মধ্যে ১৫টির উত্তর দিতে হবে সময় ১৫ মিনিট তত্ত্বীয় পরীক্ষায় ১১টি প্রশ্নের মধ্যে ৩টির উত্তর দিতে হবে সময় ১ ঘন্টা ১৫ মিনিট পরীক্ষা শুরুর পূর্বে কক্ষ প্রত্যবেক্ষকগণ উচ্চস্বরে বিষয়টি পরীক্ষার্থীদেরকে অবশ্যই অবহিত করবেন কেচিসি পরীক্ষা উপলক্ষে ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে ২৫ নভেম্বর ২০২১ থেকে ৩রা জানুয়ারি ২০২২ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে কেদিয়ে কেন্দ্রের বাইরে অভিভাবকদের অহেতুক ভিন্না করতে অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী আর আলিম কাতিকুর রহমান তমাল সময় সংবাদ ঢাকা এবার স্কুলে স্কুলে গিয়ে টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিচ্ছে সরকার বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান প্রতি স্কুলে গিয়ে খুব শিগগিরই টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে ৭.৫ কোটি সিনোভ্যাকের টিকার কেনা হয়েছে বলেও জানান মন্ত্রী কোভিডের ধাক্কা কাটিয়ে নানা উপায়ে চলছে দীর্ঘ ৯ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা যার অংশ হিসেবে জোর দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের কোভিড সুরক্ষা নিশ্চিতের উপর
গত 14 অক্টোবর 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদানের অধ্যায় শুরুর পর নানাভাবেই চলে এ কর্মসূচির পরিসর বাড়ানোর প্রক্রিয়া। বর্তমানে সীমিত কেন্দ্রে বিশেষ কার্যক্রম চললেও এবার সরকারের পরিকল্পনা স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করা। তবে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ফাইজারের টিকা -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করাই সব জায়গায় পরিবহন করাই বড় চ্যালেঞ্জ। যদিও স্বাস্থ্যমন্ত্রী বলছেন শিক্ষার্থীদের দুয়ারে টিকা পৌঁছাতে সব চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সরকার। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আমাদের ছেলে মেয়েদেরকে তো আমাদের টিকা দিতে হবে, কাজে আমাদের ছেলে মেয়েদের টিকা দেওয়ার জন্যে স্কুলের ছেলে মেয়েদের টিকা দিতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, যেখানে যাওয়া দরকার আমরা সেখানে যাব। এখন পদ্ধতি হলো একটা স্কুলে 5টা স্কুল থেকে ছাত্র আসবে, সেখানে একটু নিবন্ধনের সমস্যা হচ্ছে, আনার সমস্যা হচ্ছে, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি টিম নিয়ে ওই সমস্ত স্কুলে নিয়ে যাবে এবং টিকা দেবে যাতে সমস্যাটা আর না হয়। খুব তাড়াতাড়ি শুরু হবে, এটা আরো তো টিম তৈরি করতে হবে, সেই টিম গুলোকে এখন প্রশিক্ষণ দিচ্ছে। এদিকে অ্যাস্ট্রাজেনিকা, ফাইজার, মডার্না আর সিনোফার্মের পর এবার দেশে প্রয়োগ হতে যাচ্ছে চীনের সিনোফ্যাকের টিকাও। স্বাস্থ্যমন্ত্রী জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে কেনা সিনোফ্যাকের 7.5 কোটি ডোজ চলতি মাস থেকে আসতে পারে দেশে। শিডিউল আমাদেরকে এখনো সেভাবে পুরোপুরি দেয় নাই, আমরা আশা করি হয়তো এ মাসের শেষেও আসতে পারে বা আগামী মাসেও আসতে পারে। তবে বুস্টার ডোজের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। আর আগামী 6 মাস পর ওষুধ লাইসেন্সের জন্য কেবল অনলাইনে আবেদন করতে হবে বলে জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রেজুলেশন গৃহীত হয়েছে। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে রেজুলেশনটি যৌথভাবে উত্থাপন করে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন। এতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় ভাষান্তর সহ বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করা হয়। প্রস্তাবটিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন বলে উল্লেখ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। রোহিঙ্গা সমস্যা নিয়ে গেল জুলাইতে প্রথমবারের মতো জেনেভাতে সর্বসম্মতিক্রমে একটি রেজুলেশন গৃহীত হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে গৃহীত হলো আরও একটি রেজুলেশন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের পক্ষ থেকে জানানো হয়, বুধবার মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক ওই রেজুলেশনটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এটি যৌথভাবে উত্থাপন করে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন। রেজুলেশনটিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেয়া এবং জাতীয় কোভিড-19 ভ্যাকসিন কর্মসূচিতে তাদেরকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বাংলাদেশ যে উদারতা ও মানবিকতা প্রদর্শন করেছে তার প্রশংসা করা হয়। একই সঙ্গে কক্সবাজারের জনাকীর্ণ আশ্রয় ক্যাম্প থেকে রোহিঙ্গাদের একটি অংশকে ভাষান্তরে স্থানান্তর এবং এ লক্ষ্যে সেখানে অবকাঠামোগত অন্যান্য সুযোগ সুবিধা তৈরির ক্ষেত্রে বাংলাদেশ সরকারের নেয়া নানা উদ্যোগের স্বীকৃতি দেয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ ও জাতিসংঘ মানবাধিকার কমিশনের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরকেও স্বাগত জানানো হয় প্রস্তাবটিতে। জাতিসংঘে গৃহীত রোহিঙ্গা রেজুলেশন রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন। রেজুলেশনটি রোহিঙ্গাদের মনে নতুন আশার সঞ্চার করবে। রেজুলেশনটিতে 107টি দেশ সহ পৃষ্ঠপোষকতা দিয়েছে, যা 2017 সালের পর সর্বোচ্চ। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন চীন, রাশিয়ার মতো দেশগুলো যারা কিনা এতদিন রেজুলেশন নিয়ে ভেটো দিয়েছিল, এবার তারাও বাংলাদেশের পক্ষে মত দিয়েছে, যা কিনা ভালো খবর। প্রস্তাবটি নিরাপত্তা পরিষদেও পাশ হবে বলে আশা মন্ত্রীর। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি থাকলে প্রস্তাবটি আরও দৃঢ় হতো। রোহিঙ্গা ইস্যুতে প্রথম থেকেই মিয়ানমারের উদাসীনতায় দফায় দফায় জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে নানা কূটনৈতিক তৎপরতা চালায় বাংলাদেশ। 4 বছরেরও বেশি সময় পার হলেও রোহিঙ্গা সমস্যা সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি পাওয়া যায়নি। বুধবার নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দফতরের সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় রোহিঙ্গা রেজুলেশন, যেখানে বরাবরই যারা আপত্তি দিয়ে আসছিল তারাও বাংলাদেশের পক্ষে মত দেয়। তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। আজকে আমাদের জন্য খুব সুখবর, এই প্রথম জাতিসংঘে দেয় যে কনসেনসাস রেজুলেশন হুইচ ইনক্লুডস দ্য ইস্যু অফ দিস ডিসপ্লেসড পিপল অফ মায়ানমার নোন এজ রোহিঙ্গা, সো উই আর ভেরি হ্যাপি। তবে এর প্রভাব নিরাপত্তা পরিষদের যে কোনো রেজুলেশনে খুব বেশি থাকবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী। জেনারেল অ্যাসেম্বলি রেজুলেশনগুলো ম্যান্ডেটরি না, বাট ইট ইজ এ পলিটিক্যাল ভ্যালু,
it has a pressure on that particular country. Security Council resolution is mandatory. সিকিউরিটি কাউন্সিলে আমরা এখনো রেজুলেশন পাস করতে পারিনি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন রেজুলেশনটিতে প্রত্যাবাসনের স্পষ্ট কোনো ব্যাখ্যা নাই। আন্তর্জাতিক সম্প্রদায় জেনেছে এবং সহানুভূতি রোহিঙ্গাদের পক্ষে আছে, এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ দিক। ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসির যৌথ উদ্যোগে রেজুলেশনটি জাতিসংঘে তোলা হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ইটকাছের শহরের শীতের আগমনে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা দেখছেন প্রবাসীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে প্যারিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। বাবু, ফারিয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ফ্রান্স সফর করে গিয়েছেন। তিনি এই সফরে দেশটির রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, প্রধানমন্ত্রী জন কাস্তেকের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেন এবং তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তিনি সেখানে আলাপ আলোচনা করেন। তার এই সফরে উল্লেখযোগ্য একটি বিষয় ছিল বাংলাদেশে বিনিয়োগ, অর্থাৎ এখানকার যে বিনিয়োগকারী রয়েছেন তাদেরকে বাংলাদেশে বিনিয়োগের তিনি আহ্বান জানান এবং সেই লক্ষ্যে তিনি এখানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সাথে মত বিনিময়ে অংশগ্রহণ করেন। সেই বৈঠকে একজন প্রবাসী ফরাসি বাংলাদেশি ব্যবসায়ী ছিলেন, ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রেসিডেন্ট কাজী এনায়েতুল্লাহ, তিনি আমাদের সাথে আছেন। সেই বৈঠকের বিষয়ে এখন আমরা তার কাছ থেকে আরো বিস্তারিত জানবো। কাজী এনায়েতুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানকার যে শীর্ষ ব্যবসায়ী সংগঠনের সাথে মত বিনিময় করেছিলেন সেই বৈঠকে আপনি ছিলেন। তিনি বাংলাদেশে বিনিয়োগের জন্য এখানকার উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন, তারা যেন সরাসরি বাংলাদেশে যায় এবং বাংলাদেশে আসলে কি ধরনের এই মুহূর্তে বিনিয়োগের পরিবেশ রয়েছে তা যেন তারা সরজমিনে প্রত্যক্ষ করেন। আপনি সেখানে ছিলেন, কি আলোচনা আসলে হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ফ্রান্স সফর একটা অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা, কারণ উনি নিজে এসে এখানকার ইনভেস্টর যারা ইন্ডাস্ট্রিয়াল যারা বিভিন্ন পর্যায়ে অবদান রাখছেন বিশ্বব্যাপী, তাদের এই মিটিংয়ে উনি বলেছেন বাংলাদেশের সমস্ত সুযোগ সুবিধা যেগুলো ভবিষ্যতের জন্য যারা ইনভেস্টার তাদের জন্য থাকবে এবং কিভাবে সেখান থেকে তারা ব্যবসা করে তাদের ইনভেস্ট করে সেটা ফেরত নিয়ে আসবেন সেই ব্যাপারে উনি অনেক আশাপ্রদ কথা বলেছেন এবং ফরাসি ইনভেস্টাররা এই ব্যাপারগুলো নিয়ে অনেক আনন্দিত এক ক্ষেত্রে, কারণ ওনারা আশ্বস্ত হয়েছেন অনেকভাবেই যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন তিনি সেইভাবে যদি সেটা হয় তো এই দেশের মানুষরা নিশ্চয়ই আগ্রহ হবে তাদের, যাতে ফ্রান্সের যারা বড় বড় ইনভেস্টার ইনস্টিটিউশন বিভিন্ন দেশ বিভিন্ন কোম্পানি আমাদের দেশে কাজ করছেন আরো অন্যান্য কোম্পানি যারা প্রধানমন্ত্রী কিন্তু সেখানে একটি বিষয় বলেছেন যে বিশ্বের অন্যান্য দেশ যেভাবে বাংলাদেশে বিনিয়োগ করে সেক্ষেত্রে কিন্তু ফরাসি উদ্যোক্তা যারা তারা কিন্তু অনেকাংশে এখনো কম রয়েছে, সেক্ষেত্রে ফরাসি উদ্যোক্তাদের বলেছেন যে আপনারা বাংলাদেশে আছেন আমরা চাই যে আপনারা আরো বেশি বিনিয়োগ করেন, সেটি আপনারা আসলে কতটুকু সেখানে শুনলেন এবং আপনাদের আসলে এখন কি অভিমত, আপনারা তারপরে ব্যবসায়ীরা আসলে কতটুকু নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছেন বাংলাদেশে বিনিয়োগের জন্য? এটাও তো সত্যি যে বাংলাদেশ হচ্ছে ফ্রান্সের ফিফথ র্যাঙ্কের একজন ইনভেস্টর এবং বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে আমাদের ফিফথ র্যাঙ্কে আমরা আছি, যেহেতু এটা একটা আমাদের দেশটা একটা অ্যাংলো স্যাক্সন দেশ, এটা ফ্র্যাঙ্কোফোন না, সেহেতু আমাদের সঙ্গে যোগাযোগটা আগে একটু কম ছিল, যেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, গার্মেন্ট শিল্প, হিমায়িত শিল্প, অন্য নানা শিল্প আমাদের দেশ থেকে এখানে ভালো ব্যবসা করছেন, এখানে আসছেন এবং তাদের সেই পরিস্থিতি এবং পরবর্তী পর্যায়ে আরও অন্যান্য ব্যবসার ক্ষেত্রে, অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আমাদের দেশে অনেক অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল সংস্থাপনার ক্ষেত্রে এই দেশিরা আগ্রহী এবং সেটা সময়ের সঙ্গে বোঝা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী এই দেশ সফরের যে একটা কার্যকর ভূমিকা ছিল সেটা হয়তো কয়েক মাস বা কয়েক বছরের মধ্যেই একটা বিরাট অঙ্কে পৌঁছতে পারে, যেটা আমরা অত্যন্ত আশাবাদী যারা আমরা বাংলাদেশি অরিজিন ব্যবসায়ী। আমি পার্সোনালি এই দেশ সংগঠন মেডেফ, যেটা ফ্রেঞ্চ সিইও অর্গানাইজেশন, তার এক্সিকিউটিভ মেম্বার, সেই ক্ষেত্রে আমার একটা অ্যাক্সেস আছে এগুলো দেখার, জানার এবং তাদেরকে এনকারেজ করার। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী এই সফরটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজী আনতুল, একটা বিষয় উল্লেখ করবেন, আমরা প্রায় সময় শুনি যে বাংলাদেশে যখনই বিনিয়োগকারীরা যায় লাল ফিতায় তাদের বন্দি হয়ে যায় বা আমরা যেটা শুনি যে তাদের নানা ধরনের বাধা থাকে, নানা ধরনের সমস্যা থাকে, সেই আসলে কী ধরনের সমস্যা আপনারা ফিল করেন? আপনারা তো সরাসরি এখানে প্রধানমন্ত্রীকে পেয়েছিলেন, আপনারা কি আপনাদের সেই সমস্যার কথাগুলো এখানে তুলে ধরতে পেরেছিলেন বা কতটুকু সুযোগ ছিল এখানে বলার বা প্রধানমন্ত্রীকে বলেছেন কিনা আপনারা? মানে প্রধানমন্ত্রীর সঙ্গে যারা ওনার উপদেষ্টা ছিলেন, বিভিন্ন পর্যায়ে মন্ত্রীরা ছিলেন, তারাও আমাদের সশরীরে আমাদের অনুষ্ঠানে এই ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী
যেহেতু করোনা ব্যাপারে একটু ডিসটেন্সে থেকে ভার্চুয়ালি হয়েছিল, তবে তাদের সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে ওনারা আমাদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে আগের মতো সেই দিনগুলো এখন আর নেই, আপনারা আসেন, ওয়ান স্টপ সার্ভিস, বিভিন্ন রকম কার্যকরী সিদ্ধান্ত ওনারা নিয়েছেন যার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই আগের তুলনায় এখন আরও ভালো ফলাফল এই যারা ইনভেস্টর তাদের জন্য থাকবে এবং তারা যেন আনন্দের সঙ্গে আমাদের দেশে ইনভেস্ট করতে পারেন এবং স্বস্তির সঙ্গে সেই ইনভেস্টটাকে তারা লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারেন এবং তারা লাভ পেলেই অ্যাকচুয়ালি তার পরিস্থিতি পরিবেশ এবং লাভজনক হলেই এই ইনভেস্টাররা বাংলাদেশে যাবে। অর্থাৎ এই ব্যাপারে আমাদের দেশে যারা ছিলেন বিভিন্ন অ্যাডভাইজার মন্ত্রী যারা ছিলেন তারা আশ্বস্ত করার চেষ্টা করেছেন এবং সেটাও আমি বলবো যে অনেক পজিটিভলি এই দেশিরা নিয়েছেন এবং ভবিষ্যতের মধ্যে দেখা যাবে কতটুকু কার্যকরী ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সফর। আপনি তো এখানে মেদেফের সাথে যুক্ত রয়েছেন, এখানকার ব্যবসায়ীরা বা আপনারা যারা আছেন বাংলাদেশে কোন খাতে আসলে বিনিয়োগে আগ্রহী আপনারা বা এখানকার ব্যবসায়ীরা? আমি এই প্রশ্নটা অ্যাকচুয়ালি আশা করছিলাম। আমি মনে করি যারা প্রবাসী, যারা অত্যন্ত দক্ষতার সঙ্গে মেইন স্ট্রিমে কাজ করছেন, বিভিন্ন ব্যবসায়িক পর্যায়ে এইসব দেশগুলোতে তাদের একটা উল্লেখযোগ্য অবদান করার সুযোগ হয়েছে, তারা অবদান করছেন, তাদের বাংলাদেশে তাদের যে নোহাও, তাদের যে অর্থ ক্ষমতা, তাদের যে পরিচিতি, তাদের যে লবিং, সেগুলো বাংলাদেশে নিয়ে যাওয়া দরকার এবং প্রবাসীদের সম্পৃক্ত করার মাধ্যমেই সেটা সম্ভব। এবং এই ক্ষেত্রে যারা প্রবাসীদের অনেক ধরনের এই বিষয়ে কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, প্রধানমন্ত্রী কিন্তু বারবারই বলেছেন আপনারা যারা এই দেশীয় ফরাসি বাংলাদেশি বা যারা বিভিন্ন দেশে রয়েছেন আপনাদের যে অভিজ্ঞতা রয়েছে, আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন, যে আপনারা দেশের কল্যাণে আসুন, দেশে বিনিয়োগ করুন। প্রধানমন্ত্রী কিন্তু আপনাদেরকে বারবার এই বিষয়টি নিশ্চয়ই বলেছেন। এখানে নিশ্চয়ই আমি মনে করি FDI বা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট যে ব্যাপারে অনেক আলোচনা হয়েছে তার চেয়ে বেশি FDI আমার যারা প্রবাসী তাদের সেই ক্যাপাসিটি আছে। বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের প্রবাসীদের ব্যাংকে জমা আছে, বিভিন্ন ইনভেস্টমেন্ট পর্যায়ে তারা বাংলাদেশে নজর দিচ্ছেন না, কারণ সেখানে যে আস্থাজনক একটা পরিস্থিতি, একটা অভাব ছিল, সেটা সবসময় তারা সেই ব্যাপারে সচেতন এবং এই আস্থাজনক পরিস্থিতিকে আস্থার মধ্যে আনার জন্যে এবং প্রবাসীদের সম্পৃক্ত হওয়ার মাধ্যমেই সম্ভব। প্রবাসী যতটুক এর মধ্যে তাদের অবস্থান দেখতে পাবে, তাদের এই কার্যকলাপের মধ্যে অংশগ্রহণ করতে পারবে এবং সেগুলো ট্রান্সপারেন্টলি প্রবাসে এসে বলতে পারবে, ততই সম্ভব এই প্রবাসীরা তাদের অর্জিত কাজে আনে। তো আরেকটা বিষয় আমরা এখানে দেখেছি যে আপনাদের এখানে যে ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সাথে FBCI-এর একটি সমঝোতা স্মারক হয়েছে, সেই বিষয়টি যদি একটু বলেন। এটা অত্যন্ত আনন্দের ব্যাপার, আমাদের যে সংগঠন ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বার এবং FBCCI মিস্টার জসীমউদ্দিন উনি আমাদের সঙ্গে চুক্তি করেছেন, এইটাই আমরা যাতে দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে ফরাসি বিনিয়োগকারীদের বা আমরা যারা প্রবাসী তাদের বাংলাদেশে উৎসাহিত করা, আর অন্যদিকে বাংলাদেশ থেকে যারা বিদেশে এক্সপোর্ট করেন তাদের ফ্যাসিলিটেট করা। এখানে অনেক রকম রিলেশনাল এবং জুডিশিয়াল অনেক ব্যাপার আছে যেগুলো বাংলাদেশ থেকে এখানে এসে করা সম্ভব না, যে আমরা একটা রিলে হিসাবে FBCCI-র পক্ষ থেকে তাদের পার্টনার হিসাবে আমরা ইউরোপে একটা কাজ। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে বাংলাদেশ থেকে আগে যে ব্যবসায়ীরা এখানে আসতেন আইনি বা নানা ধরনের সমস্যায় পড়তেন, এখন তো আপনাদের মাধ্যমে তারা সেই সহযোগিতাগুলো পাবেন এবং আদান প্রদান মূলতই হবে এখানে। এক্স্যাক্টলি সেটাই আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট সাহেব জনাব জসীমউদ্দিন বলেছেন যে আমাদের যে একটা অসুবিধা আছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম বিভিন্ন ইউরোপিয়ান দেশে এবং নানা ধরনের অর্থনৈতিক বা শেষ পর্যন্ত ডিসপিউট, অনেক রকম ব্যবসায়িক ডিসপিউট থাকে যেগুলোকে ত্বরান্বিত করার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আপনারাও যখন বাংলাদেশে আসবেন আমরা আপনাদের সঙ্গে থাকবো। অতএব একটা পারস্পরিক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যেটা MOU আমরা সাইন করেছি সেটার উদ্দেশ্য এটাই যে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে ইনভেস্টরদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করা এবং দুজনের মধ্যেই যে একটা স্বাভাবিক সম্পর্কের চেয়ে বেশি কিছু করা সম্ভব, স্পেশালি যারা এক্সপ্যাট্রিয়েট যারা প্রবাসী সম্পৃক্তর মাধ্যমে তারা আরও বেশি আগ্রহী হয়, সেই ব্যাপারে আমরা দুই পক্ষই কাজ করবো। কাজানাতুল্লাহ, আমরা এই আলোচনার পাশাপাশি একটু করোনা নিয়ে আলোচনা করতে চাই। আজকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বক্তব্য দিয়েছেন, আমরা দেখছি অস্ট্রিয়া সহ অনেক দেশেই নন ভ্যাকসিন, যারা ভ্যাকসিন নেয় তাদের জন্য আসলে লকডাউন আরোপ করা হয়েছে। ফ্রান্সে আসলে কি দেখছেন? আমরা দেখছিলাম গেল 24 ঘন্টায় দেশটিতে 20,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, এখন প্রতিদিনই গড়ে আমরা যেটি পরিসংখ্যান দেখছি 12,000-এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছে, আক্রান্তের হার আবার বাড়ছে, আপনি কি দেখছেন এখানে? অ্যাকচুয়ালি এটা স্বাভাবিক, ইউরোপে সব দেশই বাড়ছে, এর কারণ হচ্ছে যারা ভ্যাকসিন নেয় নাই তাদের, এখন আমাদের ফ্রান্সে এখন 10% মানুষ ভ্যাকসিন নেয় না এবং তারা নিবেও না, তাদের সেই অধিকারটুকু তারা
তারা রক্ষা করতে চায় যে আমরা ভ্যাকসিন নিয়ে রিস্ক দিতে চাই না। কিন্তু এটাই ব্যাপারে মিস্টার মাক্রো বলেছেন, আমরা এখনও কোনো কঠিন সিদ্ধান্তে যাব না, আমরা এখনও আমাদের লকডাউন বা অন্যান্য কার্যক্রমে যাব না, যেটা হচ্ছে এটা আমাদের কন্ট্রোলের মধ্যে হচ্ছে। এখন যারা অসুস্থ হচ্ছেন তারা হসপিটালে যাচ্ছেন না, কিছু পর্যায়ে যাচ্ছেন, যারা ভ্যাকসিন নেন নাই তারা, যারা নিয়েছেন ডবল ডোজ নিয়েছেন তাদের কিন্তু ওই ওষুধটা আসছে, তার ভাইরাস তাদের মধ্যে ঢুকছে, কিন্তু সেটা তেমন শক্তিশালী কোনো কার্যকর ভূমিকা পালন করছে না। অতএব এখনও সরকার আশ্বস্ত, এখনও আশা করছেন যে মানুষ একটা হিউম্যানিটেরিয়ান যে একটা ব্যাপার আছে যে বুঝতে পারে যে ভ্যাকসিন নেওয়াটা কত দরকার, সরকার চান সেটা মানুষ বুঝতে পারুক, যারা নেন নাই তাদেরকে, স্বাস্থ্যকর্মী আছেন, অন্যান্য নানা ধরনের। একটা বিষয় যদি একটু বলেন, আপনি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আমরা দেখছি যখনই জীবনযাত্রা আসলে স্বাভাবিকের পথে যাচ্ছে তখন আবার যখন করোনা ফিরে আসছে, আসলে ব্যবসার ক্ষেত্রে কতটুকু বাধা হতে পারে বা কি হতে পারে বলে আপনি মনে করছেন? যে এই যে অস্থির একটা অস্থিরতা আছে এর মধ্যে, নিশ্চয়ই এটা ব্যবসার জন্য ভালো না, এটা ক্ষতিকর। এই দেশগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, এগ্রিকালচারাল, ট্যুরিজম সবকিছু মিলে এই দেশগুলো ইউরোপ পুরো দেশটা এবং বাংলাদেশও বলা যায়, এগুলো তো নানা ধরনের ব্যাহত অবস্থা সৃষ্টি করবেই। তারপরও আমাদের উত্তরণের পথে যেতে হবে, আমরা যাতে সবাই একসঙ্গে কাজ করতে পারি, বাংলাদেশ কমিউনিটি সবাই আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে যেভাবে হোক সরকার যেভাবে চলে যেভাবে বলে সেভাবে আমরা কাজ করার মাধ্যমে এই দেশের ব্যবসার মধ্যে উন্নতি করবো এবং আমাদের দেশের সার্বিক উন্নয়নেও আমরা অংশগ্রহণ করবো। যাই হোক, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফরের পর এখানে বিনিয়োগকারীদের যে আহ্বান করেছিলেন সেই বিষয়গুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রেসিডেন্ট কাজী এনায়েতুল্লাহর সাথে। সেই সাথে এখানে করোনার যে পরিস্থিতি এখন, অর্থাৎ গেল 24 ঘন্টা আমরা দেখেছি 20,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এখানে। তো ফারিয়া, ফ্রান্সের প্যারিস থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। প্রধানমন্ত্রীর ফ্রান্স সফরে বাংলাদেশ বিনিয়োগ সম্ভাবনা দেখছেন প্রবাসীরা, এবং এ বিষয়ে বিস্তারিত জানাতে প্যারিস থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। ভোরের সময় আরও থাকছে পর্যটক আগমনে প্রাণ ফিরেছে সেন্ট মার্টিনে, খুশি হাজারো বাসিন্দা, লোকসান কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। পর্যটকবাহী বাকি 4টি জাহাজ চলবে কাল থেকে। তোর মাওয়া প্রান্তে গ্যাস পাইপ বসানো শুরু হয়েছে, এর আগে 19 আগস্ট জাজিরা প্রান্তে প্রথম গ্যাস পাইপ স্থাপন শুরু হয়। চীন থেকে সেতুর স্ট্রিট লাইটের চালানো পৌঁছেছে, এগিয়ে চলছে সড়ক পথে কার্পেটিংয়ের কাজ, সেতুর সার্বিক অগ্রগতি 89%। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নিচতলায় রেলপথের পূর্ব পাশেই বসেছে গ্যাস পাইপলাইন। মাওয়া প্রান্তে বৃহস্পতিবার 5.5 টন ওজনের গ্যাস পাইপ ট্রেনে করে সেতুতে উঠানো শুরু হয়েছে। 12 মিটার দীর্ঘ 531টি গ্যাস পাইপ স্থাপন হবে সেতুতে। এরই মধ্যে জাজিরা প্রান্তে 151টি পাইপ সেতুতে উঠে গেছে, স্থাপন হয়েছে 141টি। মাওয়া প্রান্তে পাইপ উঠেছে 4টি। মাওয়া সাইড, জাজিরা সাইড দুই সাইডে আমরা পুরো দমে কাজ শুরু করছি। ওয়েল্ডিং জয়েন্ট আমরা মোটামুটি অনেক দূরে যাচ্ছি। সেতুতে কার্পেটিং চলছে পুরো দমে। এছাড়া সড়কপথ ও রেলপথের প্যারাপেট ওয়াল স্থাপন, নিচতলায় রেল লাইনের পশ্চিম পাশে সার্ভিস লাইনের ওয়াকওয়ে এক্সপানশন জয়েন্ট এবং ডিভাইডার নির্মাণ এখন শেষ পর্যায়ে। চীন থেকে সেতুর স্ট্রিট লাইটের ল্যাম্পপোস্ট চালান পৌঁছে গেছে প্রকল্প এলাকায়। সেতুর সার্বিক অগ্রগতি 89%। আমাদের প্যারাপেট ওয়াল বা রেলিং যেটা বলি এই কাজ চলতেছে, এটা শেষ পর্যায়ে আশা করছি ডিসেম্বরের মধ্যে এটা শেষ হয়ে যাবে। এখন অল্প কিছু কাজ বাদ আছে, তারপরে আছে আমাদের অ্যাসফল্টের কাজ, ওইটা চলতেছে। গ্যাস পাইপলাইন সেতুর 1 নম্বর ও 42 নম্বর খুঁটি দিয়ে মাটিতে নামিয়ে আনা হবে, যুক্ত হবে GTCL এর সাবস্টেশনে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এক দশক আগে এখানে তৈরি হতো ট্রেনের কোচ আর 12,000 রকম যন্ত্রপাতি। সৈয়দপুরে অবস্থিত উপমহাদেশের সবচেয়ে বড় এই রেল কারখানা এখন বন্ধের পথে। লোকবলের সংকট, বাজেটের ঘাটতি আর প্রয়োজনীয় কাঁচামালের অভাবে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে কয়েক হাজার যন্ত্রপাতির উৎপাদন, যার কারণে ভারী হচ্ছে লোকসানের পাল্লা। এখনই উদ্যোগ না নিলে কয়েক বছরের মধ্যে কারখানাটি পুরোপুরি বন্ধের আশঙ্কা খোদ রেল কর্মকর্তাদের। সৈয়দপুর রেল কারখানা ঘুরে এসে এসআল মামুনের ক্যামেরায় নাজমুস সালেহীর প্রতিবেদন।
1870 সালে স্বনির্ভর রেল ব্যবস্থা গড়তে 110 একর জমিতে সৈয়দপুরে প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের বৃহৎ রেল কারখানা। 1992 সাল পর্যন্ত সেখানে তৈরি হতো 12,000 রকম যন্ত্রাংশ আর ট্রেনের কোচ। 80% লোকবল ঘাটতি নিয়ে টিকে থাকা কারখানাটি এখন বগি মেরামতের সক্ষমতাও হারাতে বসেছে। একসময় বাংলাদেশ রেলওয়ের চাহিদার পাশাপাশি বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান চাহিদা মেটানোর চেষ্টা করতাম, এখন আমাদের নিজস্ব চাহিদা মেটাতে আমরা অনেক হিমশিম খাচ্ছি। জনবল এখন যাত থাকার কথা তার চেয়ে 1 ফুট আছে। ভিন্ন ভিন্ন যন্ত্রপাতি উৎপাদনের জন্য রয়েছে 11টি ছোট কারখানা। লোকবলের অভাবে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে 3টি উপশপ। দীর্ঘদিন পড়ে থাকার কারণে স্থায়ীভাবে অকেজো হওয়ার পথে কয়েক হাজার কোটি টাকার মেশিনপত্র। লোকবলের অভাবে এই সেকশনটাই বন্ধ বলা যায়, এমন এক সময় আসবে যে কারখানার পুরোটাই বসে যাবে, কোনো উৎপাদনই হবে না। প্রতি বছর 60% বাজেট ঘাটতি আর কাঁচামালের অভাবে চাহিদার 5% যন্ত্রপাতি উৎপাদন সম্ভব হয় না এখানে। আমার কাজের প্রধান সংকটগুলো হলো আমার কাঁচামাল 125 বছর আগের মেশিন আছে, জনবল সংকটের কারণে ম্যাক্সিমাম মেশিনই বসে আছে। পুরাতন লোক না থাকলে নতুন লোকগুলো আসে, আজকে মেশিনগুলো কিভাবে চালাবে? এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে কারখানা। অথচ প্রতি বছর অন্তত 200 কোটি টাকার যন্ত্রাংশ কিনতে হয় বিদেশ থেকে। ম্যাটেরিয়াল, দক্ষ জনবল, পর্যাপ্ত বাজেট এবং অবকাঠামোগত উন্নয়ন করা গেলে দৈনিক লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হবে, পাশাপাশি আরও তা সক্ষমতা বৃদ্ধি পাবে। একই রকম অবস্থা পার্বতীপুরের লোকোমোটিভ ও পাহাড়তলির কোচ কারখানার। লোকবলের অভাবে এভাবেই সবগুলো মেশিন স্থবির হয়ে পড়ে আছে। যদি দ্রুত এই সমস্যার সমাধানের উদ্যোগ না নেওয়া হয় তাহলে সৈয়দপুর রেল কারখানা স্থায়ীভাবে বন্ধের আশঙ্কা করছেন রেল কর্মকর্তারা। সৈয়দপুর রেল কারখানা থেকে নাজমুস সালেহি, সময় সংবাদ। কর্ণফুলী নদীর মাঝে চর জাগায় মারাত্মক হুমকির মুখে অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর। বন্দর চ্যানেলের উজানে শাহমানত সেতুর পিলার ঘিরে ভেসে উঠেছে অন্তত 5 থেকে 6টি ছোট বড় চর। নদী রক্ষা কমিটি বলছে অপরিকল্পিতভাবে দ্বিতীয় সেতু নির্মাণের কারণে নদীর এমন মরণ দশা। চর জাগা অব্যাহত থাকলে অচল হয়ে যেতে পারে বন্দর চ্যানেল, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দরের অস্তিত্ব নির্ভরশীল কর্ণফুলী নদীর উপর। সেই নদীর মাঝখানে শাহ আমানত সেতুর নিচে জেগে উঠেছে চর। পলিথিনের স্তূপ আর বালির সমন্বয়ে ভেসে ওঠা চরের কারণে সংকটের মুখে বন্দর। সেতুর পিলার ঘেঁষে বন্দর চ্যানেলের উজানেও এরকম অন্তত 5 থেকে 6টি ছোট বড় চর জেগেছে। রাস্তার কিনার পর্যন্ত নদী ছিল, এখন তো পুরোটা বরট হয়ে গেছে। বরট হয়ে তো ওখানে বরট মাঝের ওই মাঝের ব্রিজের তম পঞ্জিত। পয়সা দিয়ে অনেক মেগা প্রকল্প বানাতে পারবো, কিন্তু পয়সা দিয়ে আরেকটা কর্ণফুলী নদী বানাতে পারবো না। তো এই কর্ণফুলীর যদি মৃত হয়ে যায়, চট্টগ্রাম বন্দর যেমন মৃত হয়ে যাবে এবং পাশাপাশি শহরটাও মৃত হয়ে যাবে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% পরিচালিত হয় এই কর্ণফুলী নদীর বন্দর চ্যানেল দিয়ে। নদী রক্ষা কমিটি বলছে অপরিকল্পিতভাবে পিলার দিয়ে দ্বিতীয় শাহমানব সেতু নির্মাণের কারণেই হুমকির মুখে সম্ভাবনাময় কর্ণফুলী নদী। 2014 সালে যে কর্ণফুলী ছিল, এখন 2021 সালে এসে কর্ণফুলী অর্ধেকে ভরাট হয়ে গেছে। তো এটা হলো কর্ণফুলীর জন্য, সারা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। নগরীর 36টি খাল দিয়ে প্রতিনিয়ত পড়ছে 5,000 মেট্রিক টন পয়োবর্জ্য। পাশাপাশি নদীর কুল ভরাট করে 2,000-এর বেশি অবৈধ দখলদার নদীকে সংকুচিত করছে। তবে সবচেয়ে বেশি দায়ী করা হয় কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিংয়ের দীর্ঘ সূত্রিতাকে। তবে বন্দর বলছে দ্রুতগতিতে এগুচ্ছে কাজ। আমাদের এ পর্যন্ত প্রায় 59% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং আমরা আশা করছি আগামী মার্চ 2022-এর মধ্যে পুরো কাজটা শেষ হবে। নদী ও খাল রক্ষা আন্দোলনের একজনই বলছে নদীর উত্তর পারে 476 মিটার ভরাট হয়ে গেছে গত 7 বছরে আর তলদেশ ভরে গেছে 20%। অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরের অস্তিত্ব নির্ভর করে যে কর্ণফুলী নদীর উপর, সে কর্ণফুলী নদী এখন দখল, দূষণ আর এভাবে চরজগে বিপর্যয়ের মুখে। এতে করে অচিরেই হুমকির মুখে পড়বে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাসমেলা উপলক্ষে সমুদ্রকন্যা কুয়াকাটায় উৎসবমুখর পরিবেশ। পূজা শেষে ভোর থেকেই পুণ্য স্নানে অংশ নিতে দলে দলে যোগ দিচ্ছেন হিন্দু ধর্মাবলম্বীরা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাদল, ধন্যবাদ ফারিয়া।
গতকাল বৃহস্পতিবার রাসমেলার মূল কার্যক্রম শুরু হয় এবং গতকাল রাসমেলার কুয়াকাটা সমুদ্র বিচে যে মন্দির আছে মন্দির রাসমেলা শুরু হয় এবং আজকে সকালে সেনানের মাধ্যমে এই রাসমেলার কার্যক্রম শেষ হবে। ইতিমধ্যে লাখো পুণ্যার্থী কুয়াকাটা সমুদ্র সৈকতে রাসমেলা স্নান করতে উপস্থিত হয়েছে। গতকাল সারারাত কুয়াকাটা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে তীর্থ জাতি শ্রাসাবল সেবাস্ত্র মন্দিরে প্রাঙ্গণে পূজা অর্চনা কীর্তন ও ভবত পাঠ সহ ধর্মীয় কার্যক্রমের মধ্য দিয়ে সমুদ্র সৈকত কুয়াকাটায় মহিপুরে এবং আলিপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব রাসমেলা করোনা ভাইরাসের কারণে কিছুটা সীমিত আকারে পালন করা হয়, যার কারণে এই মহামারী করোনা ভাইরাসের কারণে মেলার আনুষ্ঠানিকতা একমাত্র মন্দিরের ভিতরেই পালন করা হয়। তাছাড়া সকালে সমুদ্র স্নানের মাধ্যমে এই কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। সকাল 6:22 হতে 7:22 পর্যন্ত এই রাসমেলার স্নান সময় থাকবে, এরপর 7:22 পর আর স্নানের সময় থাকবে না। সেজন্য রাতভর কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার লাখো মানুষ কিন্তু পর্যটকরা ভিড় করছে, দূর দূরান্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে এই সমুদ্র সৈকতে। আসলে আপনাকে আরো একটা জিনিস বলে রাখি যে রাসটা কি, রাস অর্থ কি, রাস অর্থ রসময় মিলন। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস সমুদ্র স্নানের মাধ্যমে জাগতিক পাপ মোচন হয় আর পূর্ণ হয় মনের বাসনা। সাগর সৈকত পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বিচে সকালে যেন মানুষের ঢল নেমেছে, রব উঠেছে পাপ মোচন ও পুণ্য লাভের আশায়। তাই প্রতি বছর তারা রাজ উৎসবে অংশ নিয়ে সমুদ্র স্নান করেন। শুধু আপনাকে যে শুধু পুণ্যার্থী নয়, নানা ধর্ম বর্ণের কিন্তু এই রাসমেলায় অংশগ্রহণ করে। বেশিরভাগই এখানে মুসলমান যারা আছে তারা কিন্তু এই যে রাসমেলাটা দেখতে আসে। বিশেষ করে আজকে সাপ্তাহিক ছুটির দিন থাকায় কিন্তু মানুষের ঢলটা একটু বেশি দেখা যাচ্ছে। একদিকে রাসমেলা, ওপর দিকে কিন্তু সাপ্তাহিক ছুটি, দুটো মিলেই কিন্তু মানুষকে এখানে সমুদ্র সৈকত কুয়াকাটায় যেন মানুষের একটা ঢল নেমেছে। আপনাকে আরো একটা জিনিস বলে রাখি যে এই যে শুধু বলছি যে শুধু পুণ্যার্থী নয়, নানা ধর্মের বর্ণের মানুষ মিলিত হয় এই রাস লীলা পূজা সমুদ্র স্নান মেলা অনুষ্ঠানে। আরো একটা বলে রাখি যে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সামনে এই যে কুয়াকাটায় 17 জনের যুগল প্রতিমা স্থাপন করা হয়েছে। আবার কেউ কেউ আবার বিভিন্ন মানত করে পুরোহিত এনে এই যে সমুদ্র সৈকত কুয়াকাটা কিন্তু পুজো দিচ্ছে, যে মনের বাসনা পূরণের জন্য, যাতে এদের তাদের মনের বাসনা পূর্ণ হয়। আর এই মনের বাসনা পূর্ণের জন্য তারা সমুদ্র সৈকতে গোসল করেছে এবং তাদের যে বিগত দিনের পাপ মোচন ছিল সেই পাপ মোচনটা তাদের মুছে যাবে এই গোসলের মাধ্যমে। আপনাকে আজ যে শুক্রবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে সমুদ্র স্নানের মধ্য দিয়ে শেষ হবে এই রাজ উৎসব আনুষ্ঠানিক কার্যক্রম। রাস পূর্ণিমায় কিন্তু এই যে দাপর যুগে বৃন্দাবনের যমুনার তীরে যে গোপীগণ শ্রীকৃষ্ণ ও রাধিকার সঙ্গে লীলা বিলাস করার সময় যমুনাতে স্নান করেছিল, লীলার আগে পরে স্নান করে বিশুদ্ধ হয় পুনর্জন করে শ্রীকৃষ্ণ। শুধু প্রতিরূপে নয়, জাগতিক প্রতিরূপে পাওয়ার মানুষের রাস স্নানের কথা প্রচলিত হয়ে আসছে। কুয়াকাটা আবার কেউ কেউ বলেন যে শ্রীকৃষ্ণ তার সখীদের নিয়ে বৃন্দাবনে মিলন করেছিলেন এবং সকালে সমুদ্র স্নান করেন যার মাধ্যমে পাপ মোচন হয়ে যায়। তাই হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ প্রতি বছর এই সময় রাস পূর্ণিমার সমুদ্র স্নান করেন এবং এই স্নান করানোর মাধ্যমে তারা পাপ মোচন করা হয়। তবে এই যে কুয়াকাটা সমুদ্র সৈকতে আজকে কিন্তু এই রাস পূর্ণিমার একটি সময় বাধা থাকে। তবে আজকে যে রাস পূর্ণিমার সময় 6:22 থেকে 7:22 এই 1 ঘন্টার ভিতর তাদের এই যে সমুদ্র সৈকত কুয়াকাটা পুজো দেওয়া হবে এবং পুজো দেওয়ার পর তাদেরকে সমুদ্র সৈকতে সমুদ্রে গোসল করা হবে। এই ছিল পর্যটকের কুয়াকাটা রাস পূর্ণিমার আমার কাছে সমুদ্র স্নানে আমার কাছে সর্বশেষ। ফারিয়া, রাস উৎসব উদযাপনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন বাদল। 2 মাস বিলম্বে হলেও প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকের আগমনে হাসি ফুটেছে দ্বীপের 10,500 বাসিন্দার। তাদের প্রত্যাশা, চাঙ্গা হবে পর্যটন ব্যবসা, দূর হবে আর্থিক অনটন। তবে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে সকল জাহাজ চলাচলের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সেন্ট মার্টিন ঘুরে এসে আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দা হাফেজুল্লাহ পেশায় একজন ডাব বিক্রেতা। পর্যটকদের কাছে ডাব বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু দীর্ঘ প্রায় 8 মাস সেন্ট মার্টিনে আসেনি কোনো পর্যটক।
এতে নানা কষ্টে দিন পার করতে হয়েছে তার। এখন দ্বীপে পর্যটক আগমনে মুখে হাসি ফুটেছে তার। আমরা অনেক ভালো হয়েছি এখানে পর্যটক আসার কারণে, আমরা থাকি না, ভালো করতে পারছি। দ্বীপের আরেক বাসিন্দা মোহাম্মদ ইসমাইল পেশায় একজন ইজি বাইক চালক। দ্বীপে পর্যটক আগমনে তিনিও খুশি। এখন যা চাষাতে আমরা হাজারের উপর বাইক, অন্য সিজনে আমরা 100 টাকাও পাতাম না। শুধু হাফেজুল্লাহ বা ইসমাইল নন, টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার পর প্রাণ ফিরেছে দ্বীপের বাসিন্দাদের। কর্মচাঞ্চল্য এসেছে পর্যটন নির্ভর সব ব্যবসায়ী। আগের চেয়ে এখন আমাদের একটু দিনকাল এখন ভালো যাবে, টুরিস্টকে যেটুকু পারি কম ফ্যাসিলিটি খাওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করি। তবে দ্রুত টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে সকল পর্যটকবাহী জাহাজ চলাচলের দাবি জানিয়েছেন দ্বীপের ব্যবসায়ীরা। সব দিক দিয়ে মিলে সেন্ট মার্টিনের মানুষ অতি কষ্টে ছিল, অন্যান্য জাহাজগুলি চালু হলে সেন্ট মার্টিনের ভবিষ্যৎ আরও ভালো হবে ইনশাল্লাহ। আর জনপ্রতিনিধি জানালেন, যেটি সমস্যায় বিলম্বে দ্বীপে পর্যটকের আগমন হলেও দারুণ খুশি সবাই। আমি আনন্দ তো বিদায়, আমি নিজেই তাদেরকে সম্মানিত পর্যটক বৃন্দকে স্বাগতম জানাই, আমি ফুল দিয়ে বরণ করে নিয়েছি। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজ রয়েছে শতাধিক, যেখানে রাত্রি যাপন করতে পারেন 2000-এর মতো পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, সেন্ট মার্টিন, কক্সবাজার। ভোরের সময় আরো থাকছে দিনাজপুরে আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ততা, ভালো দাম পাওয়ায় খুশি কৃষক, জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত চাল খাদ্য ভাণ্ডারে দেওয়ার আশা। সামাজিক মাধ্যম ব্যবহারে বিমান সেনাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানবাহিনীর 49তম বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি এসব কথা বলেন। হালকা কুয়াশা কাটিয়ে হেমন্তের আকাশে যখন মিষ্টি রোদের দেখা, বিউগলে তখন দেশরক্ষার উদ্দাম সুর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষে বাংলার আকাশ মুক্ত রাখার শপথ নিলেন 626 জন বিমান সেনা। শমশেরনগরে রিক্রুটস ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এবছর একই সঙ্গে শিক্ষা, জেনারেল ও সার্ভিস ট্রেনিং এ সেরা রিক্রুট নির্বাচিত হয়েছেন তাসনিমুর রহমান। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে তোমরা সতর্ক থাকবে, তোমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা জাগ্রত থাকার শপথ নিলেন নবীন এই তরুণ বিমান সেনা দল। জাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের রামুতে সেনানিবাস সদর দপ্তর 10 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে আন্তঃফরমেশন অ্যাসল্ট কোর্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে 10 পদাতিক ডিভিশন। প্রতিযোগিতায় সৈনিক মোহাম্মদ খালিদ 10 পদাতিক ডিভিশন প্রথম শ্রেষ্ঠ প্রতিযোগী এবং সৈনিক পলাশ পারভেজ 19 পদাতিক ডিভিশন দ্বিতীয় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে 10 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ ফখরুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ দলের মহড়া দেখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সেনানিবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মানিত জিওসি মহোদয়কে বিনীত মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশে ভরপুর। সাপ্তাহিক ছুটির দিনে রূপালী ইলিশ কিনতে রাজধানী সহ নানা জেলার ক্রেতা এবং পাইকারা ভিড় করছেন সেখানে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। বিস্তারিত জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, অগ্রহায়ণের এই কুয়াশা ভরা ভোর থেকে কিন্তু ইলিশের যে বেচা বিক্রি সেটি কিন্তু ধুম চলছে এবং রাজধানী সহ নানা অঞ্চল থেকে যে ক্রেতারা এসছেন এই আড়তগুলোতে যে বড় বড় পশরা বসছে ইলিশের সেটিকে ঘিরে কিন্তু ভিড় করছেন এবং আপনারা দেখছেন যে এই বড় আকারের ইলিশগুলো কীভাবে সাজিয়ে রাখা হয়েছে খোলা মাঠে এবং এখানকার যে 29টি আড়ত রয়েছে সেই আড়ত এবং এখানকার যে খোলা মাঠের এই যে মাছের বিক্রেতারা আছেন তারা কিন্তু ধুম বেচা
কিনা করছেন এবং আজকে যে চাহিদা তার চেয়ে কিন্তু ইলিশের সরবরাহ অনেক বেশি, সে কারণে কিন্তু দাম তুলনামূলক যে কম সেটি কিন্তু আজকে বড় আকারে ইলিশ 1000 থেকে 1100 টাকায় বিক্রি হচ্ছে এবং ছোট আকারের ইলিশ কিন্তু 700-800 টাকা কেজিতেও পাওয়া যাচ্ছে। এখানকার আড়তদাররা বলছেন যে বেশ ইলিশ ধরা পড়ছে এখন ঝাঁকে ঝাঁকে এবং এই কারণে এই রূপালী ইলিশের এত সরবরাহ, এবং তারা বলছেন যে এখানকার যে ইলিশগুলো রয়েছে সেগুলো নেবার জন্য কিন্তু নানা অঞ্চল থেকে আসেন, কিন্তু চ্যালেঞ্জ তৈরি হচ্ছে যেটি সেটি হচ্ছে যে উপকূলীয় জেলা থেকে ইলিশও কিন্তু এখানে আসছে পদ্মার ইলিশের পাশাপাশি, এই উপকূলীয় ইলিশও কিন্তু পদ্মার ইলিশ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং জেলা যে মৎস্য অফিসার তিনি বলেছেন যে এখানকার যে পদ্মার ইলিশকে ঘিরে কিন্তু ক্রেতাদের এত ভিড় থাকে এবং নানা অঞ্চলে ক্রেতারা আসেন যে পদ্মার তাজা ইলিশ নেবার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিছু অসৎ ব্যবসায়ী আছে যারা এই উপকূলীয় ইলিশকে পদ্মার ইলিশ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ক্ষেত্রে যে পদ্মার ইলিশ চেনবার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও কিন্তু ক্রেতাদের অনেক রকমের অভিযোগ আছে, যে তারা বলছিলেন যে এখানে যদি মৎস্য বিভাগ থেকে অন্তত এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হতো। একই সঙ্গে গেল 1 নভেম্বর থেকে কিন্তু এই আগামী 30 জুন পর্যন্ত যে ঝাটকা রক্ষা অভিযান চলছে, সেই তারপরেও কিন্তু অনেকে এই পদ্মা থেকে কিন্তু ঝাটকা নিধন করছেন এবং কারেন্ট জাল ব্যবহার করে সেই ঝাটকা নিয়ে কিন্তু অনেকেই আড়ালে বিক্রি করবার প্রয়াস চালাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু যে মৎস্য বিভাগ এবং এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের তৎপরতা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে, কারণ ঝাটকা রক্ষা করা না গেলে কিন্তু এত বড় আকারে ইলিশ পাওয়া চ্যালেঞ্জ তৈরি হবে। এবং এখানকার যে পদ্মা অববাহিকা আছে বিশাল এলাকা, এবং সেই এলাকাগুলোতে কিন্তু অনেক অসৎ জেলে তারা নদীতে কিন্তু ঝাটকা নিধনের সঙ্গে জড়িয়ে আছেন, এবং সেই ক্ষেত্রে যারা প্রকৃত জেলে তারা কিন্তু আবারও কারেন্ট জালকে অভিযোগ করছেন যে এই কারেন্ট জাল ফ্যাক্টরিগুলো বন্ধ না হওয়ার কারণে কিন্তু এই কারেন্ট জাল দিয়েই ঝাটকাগুলো নিধন করা হচ্ছে, এবং এখানকার যে ঝাটকা নিধন ও সেই নিধন রোধের ক্ষেত্রে কিন্তু এবার অভিযানের তৎপরতা কম। এছাড়া এখানকার যে এই আড়তটি রয়েছে সেই আড়তে ঝাটকা যে বিক্রি হচ্ছে না এরকমটি কিন্তু এখানকার আড়তদাররা বলছেন, কিন্তু এখানে অনেকের অভিযোগ আছে যে এই ভোরবেলাতে কিন্তু এই ঝাটকাগুলো বিভিন্ন অঞ্চলে যায় এবং এই হাটে না আসলেও কিন্তু হাটের আশেপাশে বিভিন্নভাবে চালান এখানে তারা অনেকে লক্ষ্য করছেন। এবং এই মুন্সিগঞ্জের যে লৌহজং উপজেলা, এই উপজেলার যে দুর্গম এলাকাগুলো আছে সেখানে কিন্তু এই ঝাটকা নিধনের বিষয়ে চ্যালেঞ্জ রয়েছে বলছেন তারা। এবং এখানে যে ইলিশের হাট, সেই হাটে যে পাইকার ছাড়াও অনেক শৌখিন ক্রেতাদের কিন্তু ভিড় থাকে এই সাপ্তাহিক ছুটির দিনে। তো এই ছিল মুন্সিগঞ্জের ইলিশের হাটের সবশেষ। ফারিহা, মুন্সিগঞ্জের মা মৎস্য আড়তে ইলিশ বেচা কেনার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। আগাম আমন ও উফশি জাতের ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে ভালো, কৃষকরা বলছেন বাজারে ভালো দামও পাচ্ছেন তারা। কৃষি বিভাগ মনে করছে জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত চাল দেয়া যাবে দেশের খাদ্য ভাণ্ডারে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। চলছে B90 ও 34 আগাম জাতের আমন ধান কাটা মাড়াইয়ের কাজ। দিনাজপুরের মাঠে মাঠে এখন ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ভালো ফলন এবং ভালো দর পেয়ে লাভবান তারা। ফলন বেশি, তার জন্য কৃষকের জন্য খুব উপকার। 90 ধান খুব সুন্দর, এই ধানে আপনাদের সার বিষ খুব কম লাগে এবং সময়ও কম লাগে। এটা আমাদের খুব ভালো ফলন, একরে 80 থেকে 90 মন আসে। ভালো ফলন পাওয়াতে আমি দামও বেশি পাচ্ছি। এই ধান কাটার পরে এই জমিতে রবি শস্য যেমন আলু বা কোবি বা অন্যান্য যেগুলা রবি শস্য ফসল করা যায়। আমনের বাম্পার ফলন হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত চাল দেশের খাদ্য ভাণ্ডারে দেয়া যাবে বলে আশা স্থানীয় কৃষি বিভাগের। 2,60,825 হেক্টর জমি থেকে আমরা প্রায় 7.5 লাখ মেট্রিক টন চাল পাবো, যা জেলার চাহিদা মিটিয়েও আমরা
দেশের খাদ্য ভান্ডারে একটা উল্লেখযোগ্য অংশ আমরা যোগ করতে পারবো বলে আমরা আশা করি। দিনাজপুরে আমন মৌসুমে 2,60,825 হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে 10,225 হেক্টর জমিতে আবাদ হয়েছে উচ্চ ফলনশীল জাতের ধান। সময় সংবাদ, দিনাজপুর। নগার পাইকারি আড়তে বেড়েছে শীতের সবজির সরবরাহ। কৃষকরা ক্ষেত থেকে তাজা সবজি তুলে বিক্রির জন্য নিয়ে আসছেন আড়তে। ছুটির দিনে সবজির চাহিদা বাড়ায় বেড়েছে দামও। এই মুহূর্তে নগার পাইকারি পৌর আড়তে আছেন রিপোর্টার এম আর রকি। বিস্তারিত জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রকি ফাড়ি, আপনাকে ধন্যবাদ। সপ্তাহের ব্যবধানে শীতের যেসব সবজি রয়েছে এই সবজিগুলো কিন্তু এখন ব্যাপকভাবে হাটে উঠছে এবং প্রান্তিক চাষিরা ভোর সকালে সবজি তুলে আনার পর কিন্তু একটা জমজমাট কারবার আমরা এখানে লক্ষ্য করছি এবং সরবরাহ যত বেড়েছে কেনা বেচার সাথে কিন্তু ব্যবসার যে বাজার ব্যবস্থা তা কিন্তু বেশ চাঙ্গা এখানে অনুভব করা যাচ্ছে এবং দরের জায়গাটাও কিন্তু কিছুটা বেশি। এবার প্রথম পর্যায়ে কিন্তু শীতের যেসব সবজি রয়েছে সব ধরনের সবজিতেই চাষিরা বেশ আসান যেসব করেছিলেন ভালো দরে সেটা কিন্তু তাদের পূরণ হচ্ছে আমরা এখানে জানতে পারছি এবং এই বাজারটা কিন্তু ভোর সকাল থেকে কেনা বেচা শুরু হয় এবং বেলা 10টা 11টা পর্যন্ত এখানে বেশ জমজমাট একটা কারবার চলে। তো প্রান্তিক চাষিরা বরাবরই যে বিষয়টি তারা ইতিপূর্বে বলেছিলেন যে গেল মৌসুমের চেয়ে কিন্তু এবার ভালো একটি দর তারা পাচ্ছেন এবং দরের জায়গাটা নিশ্চিত হওয়ার কারণে কিন্তু সবজি চাষিরা বেশ চাঙ্গা ভাব অনুভব করছি। তবে যদি দরের জায়গাটা বলি, প্রতি কেজি শিম এখানে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা। অন্যদিকে কপি যেসব নতুন শীতের উঠেছে এই কপিগুলো বিক্রি হচ্ছে কিন্তু 30 থেকে 32 টাকা, পাতাকপি 25 থেকে 30 টাকা। অন্যদিকে নতুন জাতের আলু উঠেছে আমরা দেখছিলাম, তবে আলুর দাম বেশ চড়া, এখানে প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি করে। অন্যদিকে কিন্তু যেসব সবজি এবছর চাষিরা একটা প্রথম পর্যায়ে আগাম তারা রোপণ করেছিলেন ভালো দরের এই জায়গাটা কিন্তু অনেকটা কাঙ্ক্ষিত পূরণ হচ্ছে এবং স্বপ্নে তাদের বরাবর যে বিষয়টি বলার চেষ্টা করছেন যে গেল কয়েক মৌসুম কিন্তু বেশ কম দরে তাদের সবজি বিক্রি করতে হয়েছে, এবছর তার কিছুটা ব্যত্যয় হয়েছে এবং সবজির উৎপাদন কিছুটা কম থাকলেও ভালো বাজার দরের কারণে তারা কিন্তু তাদের যে প্রত্যাশিত দরের জায়গাটা তা নিশ্চিত হয়েছে। তবে পাইকারি আড়তগুলোতে যে বিষয়টি বরাবরই বলা হয়ে থাকে, এখানে কিন্তু পাইকাররা যে দরে কিনেন কিন্তু খুচরা বাজারে তার চেয়ে কিন্তু বেশ দ্বিগুণ দরে কিন্তু এটা আবার সরবরাহ করে থাকে, ফলে কিন্তু যারা ক্রেতা বা যারা সবজি কিনেন খুচরা পর্যায়ে তাদেরকে কিন্তু বেশ চড়া দরে এখান থেকে কিনতে হয়। তবে এই আড়তগুলোতে আমরা কিন্তু যে বিষয়টি দেখতে পাচ্ছিলাম যে এবছর প্রথম পর্যায়ে থেকে কিন্তু শীতের যেসব সবজি সরবরাহটা কিন্তু বেশ এবং কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে কিন্তু 34,000 হেক্টর জমিতে নানা জাতের শীতের সবজি এই জাতীয় উৎপাদন করা হয়েছে এবং উৎপাদনের প্রথম পর্যায়ে কিছুটা প্রতিকূল আবহাওয়া থাকলে পরবর্তীতে কিন্তু আবহাওয়ার কারণে ভালো একটি ফলন তারা পেয়েছে এবং সবজির দরের জায়গাটা এখন কিছুটা ভালো হওয়ার কারণে কিন্তু চাষিরা বেশ এবার উপকৃত হচ্ছেন এবং তাদের যে খরচের খাত এই খরচের খাত কিন্তু কিছুটা হলেও পুষিয়ে যাচ্ছে এমন কথা কিন্তু চাষিদের মুখ থেকে আমরা পাচ্ছিলাম। তবে সবজির বাজার ব্যবস্থার সাথে বরাবরই যে বিষয়টি কিন্তু খুচরা এবং পাইকারি পর্যায়ের একটা বড় ধরনের কিন্তু একটু ফারাক রয়েছে, এই ফারাকটা নিশ্চিত করার জন্য চাষিরা যে বিষয়টি বলেন মধ্যস্থ ভোগী বা বাজার নিয়ন্ত্রণ যারা করে থাকে সেক্ষেত্রে সরকারের একটা নজরদারি তারা আশা করছে। তাহলে এই ছিল নগর পাইকারি সবজি বেচা কেনার খবর আমার কাছে। শীতের সবজি বেচা কেনার সবশেষ খবর জানাতে নগার পাইকারি পৌর আড়ত থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার এম আর রকি। দেখছেন ভোরের সময়। প্রচলিত স্টিল নাকি বিশ্বসেরা কোয়ান্টাম স্টিল, চয়েস আপনার হাতে। জিপিএইচ ইস্পাত। বায়ু দূষণে এবার ভারতকে টপকে গেল পাকিস্তান। এতদিন ভারতের রাজধানী নয়াদিল্লি শীর্ষে থাকলেও সেই জায়গা দখল করেছে পাকিস্তানের লাহোর। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তথ্যানুযায়ী দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং। দূষণের মাত্রা কমায় তৃতীয় অবস্থানে নয়াদিল্লি। বিশ্বের দূষিত নগরীর শীর্ষ 10-এর মধ্যে 8টি দক্ষিণ এশিয়ার। দীপাবলি উৎসবকে কেন্দ্র করে সম্প্রতি মারাত্মক দূষণের কবলে পড়ে ভারতের রাজধানী দিল্লি। তীব্র দূষণের কারণে বন্ধ ঘোষণা করা হয় শহরের সব শিক্ষা প্রতিষ্ঠান। দূষণ ঠেকাতে শহরে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ শুরু করেছে কর্তৃপক্ষ। নগরীর ভেতর জরুরি পণ্য ছাড়া মালবাহী ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
দিল্লি প্রশাসনের এমন উদ্যোগ এরই মধ্যে কাজে লেগেছে। গত কয়েকদিন এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তালিকায় শীর্ষে অবস্থান করলেও বৃহস্পতিবার তৃতীয় স্থানে নেমে এসেছে শহরটি। বায়ু দূষণ বন্ধে সরকার যে পদক্ষেপ নিচ্ছে তা সাময়িকভাবে হয়তো স্বস্তি এনে দেবে, তবে এটা স্থায়ী কোনো সমাধান নয়। বাতাসের গতিবেগ না বাড়লে শিগগিরই পরিস্থিতির উন্নয়ন হবে না। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তালিকা অনুযায়ী বিশ্বের দূষিত ১০টি শহরের মধ্যে ৮টি দক্ষিণ এশিয়ার। বৃহস্পতিবার দিল্লিকে টপকে শীর্ষ দূষিত শহরে জায়গা করে নেয় পাকিস্তানের করাচি। দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং। লাহোর ও করাচির বায়ু দূষণের জন্য ভারতকে দায়ী করেছে ইসলামাবাদ। তারা বলছে প্রতিবেশী দেশ ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোতে ব্যাপক আকারে ফসলের উচ্ছিষ্ট এবং খড় পোড়ানোর কারণে ভয়াবহ দূষণের কবলে পড়েছে পাকিস্তান। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ঝড় ও রেকর্ড বৃষ্টিপাতে শরণকালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের শিকার কানাডা। দেশটির ব্রিটিশ কলাম্বিয়া সহ বেশ কয়েকটি প্রদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এখন আটকা আছেন কয়েক হাজার বাসিন্দা, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও। বন্যায় কয়েক হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমান ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে খাবার সরবরাহ সহ ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শরণকালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া সহ বেশ কয়েকটি প্রদেশ, যেদিকে চোখ যায় কেবল ভূমিধস ও ঝড়ের তাণ্ডবের ধ্বংসযজ্ঞ। ভয়াবহ বন্যায় পাহাড়ি ঢলে ভেঙে গেছে মহাসড়ক, ভূমিধসের কারণে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, তবে বেশ কয়েক জায়গায় ঝুঁকি নিয়েই যানবাহন চলতে দেখা গেছে। ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন, তাদের খোঁজে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এছাড়া আটকে পড়াদের উদ্ধারে হেলিকপ্টার সহ বিমানবাহিনী মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। হেলিকপ্টারে করে দেয়া হচ্ছে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র। শুধু স্থানীয় অধিবাসীরাই নন, হোপটাউনে দেড় হাজারের বেশি পর্যটক আটকা পড়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ক্ষতিগ্রস্তদের উদ্ধার কিংবা দুর্যোগ কবলিত এলাকা খালি করা সহ সব ধরনের সহযোগিতার জন্য এরই মধ্যে সশস্ত্র বাহিনীর কয়েকশো সদস্য মোতায়েন করা হয়েছে, আরো কয়েক হাজার সেনাকে প্রস্তুত রাখা হয়েছে। আমরা এতটুকু নিশ্চিত করতে পারি আমাদের কখনো খাদ্য সংকট হবে না। ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কানাডার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল ব্রিটিশ কলাম্বিয়ায়। বন্যা ও ভূমিধস কয়েক হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে, এখনো আটকে আছে আরো কয়েক হাজার গবাদি পশু। এখান থেকেই দুধ, ডিম ও পোল্ট্রি সামগ্রী চাহিদার অধিকাংশ যোগান দিয়ে থাকেন খামারিরা। তবে আটকে পড়া গবাদি পশু উদ্ধার ও চিকিৎসায় এরই মধ্যে পশু চিকিৎসকদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কৃষিমন্ত্রী। ওমরিনান, সময় সংবাদ। জার্মানিতে আগের সব রেকর্ড ভেঙে একদিনে ৬৯,০০০এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতদিন শিথিল থাকা করোনার বিধিনিষেধে আবারও কড়াকড়ি সিদ্ধান্ত দিয়েছে মার্কেল প্রশাসন। করোনা নিয়ন্ত্রণে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। অবশেষে জার্মানির সংক্রমণ বিশেষজ্ঞদের আশঙ্কায় সত্যি হল অতীতের করোনা আক্রান্তের সংখ্যার সকল রেকর্ড ভেঙে একদিনে নতুন করে আক্রান্ত হল ৬৯,০০০ মানুষ। একই দিনে করোনায় নতুন করে ২৬৬ জনের মৃত্যু চিন্তা বাড়িয়ে দিয়েছে জনমনে। বৃহস্পতিবার বিকেলে ভয়ঙ্কর হয়ে ওঠা করোনাকে রুখতে করণীয় বিষয় নিয়ে জরুরি বৈঠক করেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, ভাইস চ্যান্সেলর ওলাফ শলৎস সহ দেশটির অঙ্গরাজ্যগুলির মিনিস্টার প্রেসিডেন্ট এবং সরকারের কর্মকর্তা। তারা বৈঠকে সর্বসম্মতিক্রমে এখন থেকে সাধারণ নাগরিকেরা কর্মক্ষেত্রে ও গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে ৩জি নিয়ম অনুসরণ করবেন, অর্থাৎ টিকা নেয়া, করোনা থেকে সেরে ওঠা এবং ৪৮ ঘন্টার কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে কর্মজীবী ও গণপরিবহন ব্যবহারকারীদের। দেশটির ফুটবলেও বলবৎ থাকছে ২জি নীতি। এদিকে করোনার এমন সংকটাপন্ন পরিস্থিতিতে গতবারের মতো এবারও বড়দিন সহ সবকিছুই ফেস্তে যাওয়ার আশঙ্কা করছেন প্রবাসী সহ স্থানীয় অধিবাসীরা। এবছর আশা করে আছি, এখনও আশা করে আছি যে এই এবছর বার্লিনে আমরা জমজমাট করে উৎসবগুলো পালন করব, কিন্তু করোনা যেভাবে বাড়ছে তাহলে তাতে তো আমরা উদ্বেগের মধ্যে পড়ে যাচ্ছি, আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছি যে আবার লকডাউন আসে কিনা। শীত বাড়ার সাথে সাথে এখন করোনা অনেকভাবে অনেক বেশি করে বেড়ে যাচ্ছে,
সুতরাং আমরা সবাই এখানে যারা আছি খুব টেনশনে আছি। নতুন নিয়মে প্রবীণদের সেবাদানে কর্মরতদের দেয়া হবে এককালীন বোনাস। তবে জার্মানি জুড়ে গত দু সপ্তাহ ধরে আইসিইউতে কোভিড আক্রান্ত রোগীদের ভিড় বাড়ার কারণে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। বর্তমান পরিস্থিতিতে যারা দুই ডোজ টিকা নিয়েছেন তারাও শঙ্কায় রয়েছেন। দুই ডোজ টিকা নিয়ে আমি দেশ থেকে আসছি, তারপরে আমি বুঝতে পারছি না যে কী হবে, কারণ এই টিকার অ্যাকশন কতদিন থাকবে, আবার নতুন করে টিকা নিতে হবে কি না। এদিকে সংকট সামাল দিতে হাসপাতাল ও বৃদ্ধাশ্রম সহ নানা সেবামূলক প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, সেবাদাতা ও সংশ্লিষ্ট সকলকে করোনার টিকা নেওয়া উচিত বলে মনে করেন জার্মান চ্যান্সেলর ম্যার্কেল। জার্মানিতে টিকা গ্রহণ করা কিংবা না করার বিষয়টি নাগরিকদের একান্তই গণতান্ত্রিক সিদ্ধান্ত, তাই জার্মান সরকার ইচ্ছে করলেই কোনো নাগরিককে টিকা নেওয়ার ব্যাপারে বাধ্য করতে পারেন না। তবুও সর্বোচ্চ আক্রান্তর এই দিনে সবাইকে টিকা নেওয়ার পরামর্শ জার্মান বায়োলজিস্টদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে ভয়াবহভাবে জনপ্রিয় হচ্ছে ফেন্টানিল। কোভিড কালে যুক্তরাষ্ট্রে ফেন্টানিল সহ নানা রকম মাদক অতিরিক্ত সেবনের কারণে মৃত্যু হয়েছে 100,000-এর বেশি মানুষের। দেশটিতে মাদকদ্রব্যের ওভারডোজে এত বিপুল প্রাণহানি এটি প্রথম, জানিয়ে কপালে ভাঁজ স্বাস্থ্য বিভাগের। দেশটিতে শুধু মাদকের ছোবলে মৃত্যুই নয়, মানসিক ভারসাম্যহীনতা এবং অক্ষমতাও বেড়েছে আশঙ্কাজনক হারে। উদ্বেগে রয়েছেন প্রবাসীরাও। যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্র, বলা হয়ে থাকে এখানে এলে আলোকোজ্জ্বল হয় জীবন, কিন্তু এই আলোর দেশেও রয়েছে অন্ধকারের বিশাল সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ ফাঁদে তরুণরা পড়ে বুধ হয়ে থাকে, হারিয়ে যায় আস্থা করে, ধুঁকে ধুঁকে শেষ হয়ে যায় জীবন। এখানকার অন্ধকার জগতের নাম মাদক। 2020 সালের এপ্রিল থেকে 2021 সালের এপ্রিল পর্যন্ত সারা দেশের মৃত্যু সনদ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র CDC জানিয়েছে, এই এক বছরে মাদকের অতিরিক্ত সেবনে প্রাণ গেছে সর্বোচ্চ 1,306 জনের। এক বছর আগে এ সংখ্যা ছিল 78,056। এবারও মাদকের মাত্রাতিরিক্ত গ্রহণে মৃত্যুর 64% জন্য দায়ী ফেন্টানিল। মাত্রাতিরিক্ত মাদক সেবনের কারণে সৃষ্ট জটিলতায় এবছর ইতিহাসের সর্বোচ্চ বার্ষিক মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। প্রথমবার মৃতের সংখ্যা ছুঁয়েছে লাখের ঘরে। মাদকসেবী যারা বেঁচে আছে তাদের সংখ্যাটাও কোটি কাছাকাছি, যাদের অনেকেরই অবস্থা বেগতিক। এ নিয়ে প্রবাসীদের মধ্যেও কাজ করছে উদ্বেগ। নিজের সন্তানদের নিয়ে তারাও বেশ চিন্তিত। বিশেষজ্ঞরা মনে করছেন মহামারীর কারণে মানসিক চাপ বৃদ্ধি সম্ভবত মাদক সেবন বেড়ে যাওয়ার অন্যতম কারণ। যুক্তরাষ্ট্রের 50 অঙ্গরাজ্যের মধ্যে 4 বাদে বাকি অঙ্গরাজ্যের মাদকের ওভারডোজে মৃত্যুর হার বেড়েছে। মাদক ওভারডোজের ফলে সবচেয়ে বেশি মৃত্যু রেকর্ড করেছে ভারমন্ট। অঙ্গরাজ্যটিতে মৃত্যুর হার বেড়েছে 70%। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 15 পর প্রথমবারের মতো মিশর সফর করেছেন ব্রিটেনের প্রিন্স চার্লস ও তার স্ত্রী ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলা। বৃহস্পতিবার মিশরের প্রাচীন গিজার পিরামিড পরিদর্শন করেন তারা। এ সময় দুদেশের মধ্যে সহনশীলতা এবং দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর জোর দেন তারা। দীর্ঘ 15 পর মিশরের মাটিতে পা রাখলেন ব্রিটেনের রাজপরিবারের দ্য ডিউক অফ এডিনবরা প্রিন্স চার্লস ও তার স্ত্রী ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলা। ঘুরে দেখেন ঐতিহাসিক প্রাচীন গিজার পিরামিড। পিরামিডের ভেতরে প্রবেশ করেও কিছু সময় কাটান তারা। এ সময় মিশরের প্রত্নতত্ত্ব মন্ত্রী এবং মিশরবিদ সঙ্গে ছিলেন। তারাই রাজদম্পতিকে গিজা ঘুরে দেখান। পরে একটি রেস্তোরাঁয় এক অনুষ্ঠানে কথা বলেন প্রিন্স চার্লস। এ সময় পরিবেশ রক্ষায় সবাইকে সার্বজনীন ও সম্মিলিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। দ্য ইউনাইটেড কিংডম উইল বি উইথ ইজিপ্ট অ্যাজ ইওর ফ্রেন্ড অ্যান্ড পার্টনার ইন দিস এপিক স্ট্রাগল টু প্রোটেক্ট অ্যান্ড রিস্টোর আওয়ার এনভায়রনমেন্ট and to build a better future for us all. আল আজহার মসজিদের ইমাম, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তার বৈঠকের বিষয়েও কথা বলেন ডিউক অফ এডিনবরা। পবিত্র আল কোরআনে পৃথিবীকে বাঁচাতে বিভিন্ন আয়াতে যে গুরুত্ব দেয়া হয়েছে সে বিষয়েও আলোকপাত করেন তিনি। করোনা মহামারীর পর এই প্রথম মধ্যপ্রাচ্য সফরে গেলেন ব্রিটিশ রাজপরিবারের জ্যেষ্ঠ এই দম্পতি। ওমর ইনান, সময় সংবাদ।
উত্তর পূর্ব ইউরোপের পরিপাটি পরিচ্ছন্ন পাহাড় হ্রদ ও সমুদ্র পরিবেষ্টিত মনোরম দেশ বেলজিয়াম। এটি ইউরোপের সবচেয়ে ছোট এবং ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। 1830 সালে স্বাধীনতা লাভ করে দেশটি। বেলজিয়ামে 1977 সাল থেকে বাংলাদেশিদের বসবাস শুরু হয়। বেলজিয়াম ঘুরে এসে স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ইউরোপের রাজধানী বলা হয় বেলজিয়ামকে। ইউরোপীয় কমিশন, পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং বিশ্ব শুল্ক সংস্থার সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের নতুন পার্লামেন্ট ভবনও এখানেই। ইউরোপের সবচেয়ে বেশি নগরায়িত দেশ বেলজিয়াম। দেশটির 97% মানুষই শহরে বাস করে। এখানকার ডায়মন্ড কাটিং এবং সেল সেন্টার বিশ্বখ্যাত। এছাড়াও চকলেট এবং বিয়ার উৎপাদনের জন্য বেলজিয়াম বিখ্যাত। বিপুল সংখ্যক পর্যটক ঘুরতে আসেন বেলজিয়ামে। আসলে এই দেশটা অনেক সুন্দর, এখানে ঘুরতে আসছি। আসলে ঘুরতে আসার উদ্দেশ্য দুইটা, এখানকার প্রকৃতি, পরিবেশ, মানুষ দেখা। এখানে ঘোরার মতো অনেক কিছু আছে, স্বল্প সময়ের জন্য আমরা আসছি, অনেক ভালো লাগতেছে। আমি বেলজিয়ামে ফার্স্ট টাইম আসছি, অনেক ভালো লাগছে, প্রকৃতিটা অনেক সুন্দর। বেলজিয়ামে প্রায় 7,000 প্রবাসী বাংলাদেশীর বসবাস। দেশটির রাজধানী ব্রাসেলসের পোর্ট দিনামোর বাঙালিপাড়া বলে খ্যাত এলাকায় প্রবাসী বাংলাদেশীদের বাস সবচেয়ে বেশি। ব্রাসেলসে কাজের চাহিদা এবং পারিশ্রমিক বেশি হওয়ায় বাংলাদেশী নারী পুরুষ সবাই কাজ করেন। আমাদের জবকে আমরা এনজয় করি এবং আমরা মনে করি যে যেখানে থাকি না কেন সব জায়গাতে মহিলাদের জব করা উচিত। প্রতিদিনই আমরা বাংলা স্কুল শুরু করব। ইতিমধ্যে আমরা এখানে মসজিদ প্রতিষ্ঠা করেছি। বাংলাদেশের শিল্প সংস্কৃতি, শিক্ষা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন কমিউনিটি নেতারা। এর পাশাপাশি ব্রাসেলসে ব্যবসা বাণিজ্যেও সুনাম কুড়িয়েছেন বাংলাদেশিরা। রেস্তোরাঁ, সুপারমার্কেট সহ বিভিন্ন ব্যবসা স্বাচ্ছন্দ্যে করে যাচ্ছেন তারা। অর্থনৈতিকভাবে শক্ত অবস্থান গড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমার দুই তিনটা প্রতিষ্ঠান আছে। আলহামদুলিল্লাহ করোনা প্যান্ডেমিকের কারণে একটু ইয়ে ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। এখানকার স্থানীয় বাঙালিদের সহযোগিতায় আজকে আমি নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে বলতে সম্মোধন বোধ করি। প্রবাসে শত প্রতিকূলতা প্রতিবন্ধকতার মাঝেও রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডেও পিছিয়ে নেই দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। সময় সংবাদ, বেলজিয়াম। পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত। তাদের বিপক্ষে 200 রান করাটাকেও নিরাপদ নয় বলে মনে করেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে অভিষেক হতে পারে একাধিক ক্রিকেটারের। সে দৌড়ে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সাইফ হাসান ও ইয়াসির আলী রাব্বির নাম। পাকিস্তানিদের বুকে ক্ষত। দুর্দান্ত একটা বিশ্বকাপ খেলতে থাকা দলটা কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয়। আন্তর্জাতিক ক্রিকেট ওদের দেশে এক প্রকার নির্বাসিতই। বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করে, যেটা তাতিয়ে দেয় ওদের। 2022 টি টোয়েন্টি বিশ্বকাপ ভালো করতে চোয়ালবদ্ধ পাকিস্তান। টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবার 4 দিন পরই মাঠে নেমে গেছে তারা। বিশ্বজয় করতে প্রস্তুতিটা নেওয়া চাই ভালো, যার শুরুটা হচ্ছে এই বাংলাদেশ সফর দিয়েই। বাবর আজমের ইনফর্ম দলটা কিভাবে রুখবে মাহমুদুল্লাহ বাহিনী? আমরা কিন্তু এখনো রেগুলার বেসিস 200 রান করতে পারি না। কিন্তু আপনি 200 করার চেষ্টা করেন তাহলে ডেফিনেটলি ইউ উইল আন্ডার পারফর্ম। আর পাকিস্তান টিমকে আমরা দেখতে হবে যে ওরা কতটুকু নিচে রাখা যায়, ইউনো জিনিস এইরকম আর কি। সো আমি বলতে চাচ্ছি হলে আপনার আপনার হোমওয়ার্কটা ওদের নিয়ে আপনার মানে কি বলবো, অতি অ্যাম্বিশাস কিছু যাতে আমরা চিন্তা না করি। আমরা আমাদের স্ট্রেংথ নিয়ে খেলবো আর ওদের উইকনেস কী আছে এটা আমরা ট্রাই করবো। ম্যাচ শুরুর 2 দিন আগে 12 জনের পেয়ার লিস্ট দিয়েছে পাকিস্তান। কেমন হতে পারে বাংলাদেশ দল ধারণা পাওয়া গেছে বিভিন্ন সূত্রে। ওপেনিংয়ে নিশ্চিতভাবেই থাকছেন বিশ্বকাপে ভালো করা নাঈম শেখ। লিটন, সৌম্য, সাকিব ও মুশফিক না থাকায় টপ ও মিডল অর্ডারে একাধিক ইয়াংস্টারকে দেখা যাবে। অভিষেকের অপেক্ষায় আছেন সাইফ হাসান ও ইয়াসির আলী রাব্বি। টিম কম্বিনেশনের হিসেবে দুজনই কিংবা দুজনের একজনকে রাখা হবে একাদশে। দীর্ঘদিন পর দলে ফিরছেন নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে ভরসা অধিনায়ক রিয়াদ, থাকবেন আফিফ ও শেখ মেহেদি। উইকেটের পেছনে থাকবেন সোহান। দলে একমাত্র লেফট আর্মি স্পিনার নাসুম আহমেদ। তিন পেসার নীতিতে খেলালে তাসকিন মোস্তাফিজের সঙ্গী হবেন শরীফুল। আর দুই পেসার নিয়ে খেললে বাড়তি স্পিন অপশন হিসেবে বিপ্লব কিংবা শামিমকেও রাখা হতে পারে। একাদশ যেমনই হোক, পাকিস্তানের চেয়ে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। তবে মিরপুরের উইকেটে ভালো কিছুর আশা নিয়েই নামবে চরম চাপে থাকা টাইগাররা। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ বিরতির পর বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে মিরপুর হোম অফ ক্রিকেটে ফিরছে দর্শক।
প্রথম টি-20 ম্যাচ দেখতে মিরপুর ইনডোর স্টেডিয়ামের বুথ থেকে টিকিট সংগ্রহ করে সমর্থকরা। বৃহস্পতিবার সকাল 9টা থেকে টিকিট বিক্রি শুরু হয়, যেখানে কাঙ্ক্ষিত টিকিট কিনতে স্টেডিয়ামের বুথে ভিড় জমায় ক্রিকেট ভক্তরা। 18 মাস পর আবারও বাংলাদেশের দর্শকরা মাঠে ঢোকার অনুমতি পাচ্ছে, তবে এর জন্য শর্ত হলো কমপক্ষে 2 ডোজ ভ্যাকসিনের সনদ লাগবে। স্টেডিয়ামের ধারণ ক্ষমতার 50% দর্শক খেলা দেখার সুযোগ পাবে। সবশেষ বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজে সমর্থকরা স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি পেয়েছিল। এদিকে মিরপুর ইনডোর স্টেডিয়ামের বুথ থেকে প্রত্যাশিত টিকিট না পাওয়ায় হতাশা প্রকাশ করে দর্শকরা। এ সময় টিকিট কালোবাজারের অভিযোগও করেন তারা। কাউন্টার বলতেছে যে 14,000 থেকে 15,000 আমাদের যে স্টেডিয়ামের সিট ছিল এটা একটাও নাই, এখন বর্তমানে বলছে যে এটা শনিবারের টিকিট দেওয়া হবে। কিন্তু আমি বাইরে যেয়ে দেখতেছি যে এনারা কালোবাজারিভাবে টিকিট সংগ্রহ করছে। খেলা দেখতে আসি হলো শুক্রবারের খেলা, কিন্তু আমরা তো এখন টিকিট বলছে যে শনিবারের দিবে। টিকিট যদি না পাই তাহলে টিকিটগুলো যাচ্ছে কোথায়? এই টিকিটগুলো যে আমি একটা টিকিটই পাচ্ছি না, অথচ অনেকের কাছে দেখতেছি যে 2-3টা টিকিট আছে, ব্ল্যাকে বেচতেছে। বাংলাদেশ ভালো খেলুক খারাপ খেলুক বাংলাদেশে সবসময় পাশে আছি, পাশে থাকবো। 2016 সালের এশিয়া কাপের পর এবার ঢাকার মাঠে পাকিস্তান বাংলাদেশ টি টোয়েন্টি লড়াই। সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ দুদলকে রেখেছে 2 মেরুতে। একদল দুর্দান্ত পারফরমেন্সে উঠছে এবং অন্য দল থুকছে, সামনে ঘুরে দাঁড়ানোর মিশন। বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের আগে দেখে নেওয়া যাক পরিসংখ্যানে কে আছে কোথায়। সংক্ষিপ্ত সংস্করণে দুদল মুখোমুখি হয়েছে 12টি ম্যাচে, 10 বার জয় আছে পাকিস্তানের, 2টি ম্যাচে জয় বাংলাদেশের। প্রথমটি 2015 সালে ঢাকায়, দ্বিতীয়টিও ঢাকায় 2016 সালের এশিয়া কাপে 5 উইকেটে। দেশের বাইরে একবারও পাকিস্তানকে টি টোয়েন্টিতে হারাতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে সবার ওপরে আছেন সাকিব আল হাসান। ইঞ্জুরির কারণে ছুটিতে বাংলাদেশের প্রাণ, তাকে ছাড়াই লড়তে হবে বাবরদের বিপক্ষে। পাকিস্তানের সঙ্গে 9টি ম্যাচ খেলেছেন সাকিব, করেছেন 292 রান। সাকিবের পর 2-এ আছেন তামিম ইকবাল, ওপেনিংয়ে টাইগারদের বড় কাণ্ডারি তামিম, কিন্তু ইঞ্জুরি তাকেও ছিটকে দিয়েছে। বিশ্বকাপে তার শূন্যতা হাড়ে হাড়ে টের পেয়েছিল দল। পাকিস্তানের বিপক্ষে তামিম ম্যাচ খেলেছেন 11টি, রান করেছেন 235। 3-এ আছেন নাজিমুদ্দিন, 2 ম্যাচ খেলা এই ক্রিকেটারের রান 123। 4-এ আশরাফুল, 5 ম্যাচ খেলে তার রান 104। 5 নম্বরে আছেন মুশফিকুর রহিম। ভেতরের খবর, টি টোয়েন্টিতে তার অফ ফর্মের কারণে দলে রাখা হয়নি, তবে নির্বাচকরা বলছেন টেস্টের ভাবনায় বিশ্রামে মুশফিক। পাকিস্তানের বিপক্ষে মুশি খেলেছেন 9 ম্যাচ, করেছেন 97 রান। 6-এ আছেন সাব্বির, খেলেছেন 3 ম্যাচ, করেছেন 90 রান। পাকিস্তানের বিপক্ষে খেলা সেরা 10 ক্রিকেটারের মধ্যে একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদি আছেন এই দলে। 12 ম্যাচে তার রান 88। 8-এ নাসির হোসেন, তার রান 74। 9-এ আছেন জুনায়েদ সিদ্দিকী, 10-এ মাশরাফি, যাদের কেউ নেই এই টি টোয়েন্টি দলে। সেরা 5 বোলারের তালিকায় কারা আছেন সেটা একবার দেখে নেওয়া যাক। পাকিস্তানের বিপক্ষে বল হাতে সবার উপরে আছেন আব্দুর রাজ্জাক, খেলেছেন 7 ম্যাচ, 196 রান দিয়ে তার উইকেট 7টি। 2 নম্বরে সাকিব, 9 ম্যাচ খেলে 227 রান দেয়া সাকিবের উইকেট 6টি। 3 নম্বরে আছেন আলামিন হোসেন, 5 ম্যাচ খেলে 140 রান দিয়ে ঝুলিতে পড়েছেন 5টি উইকেট। 4-এ আছেন আরাফাত সানি, 3 ম্যাচে 92 রান দিয়ে তার উইকেট 5টি। 5-এ আছেন শরীফুল, এবারের দলে আছেন তিনি, 5 ম্যাচে তার উইকেট আছে 4টি। পারভীন আক্তার, সময় সংবাদ। সাফ ও 4 জাতি টুর্নামেন্টে ব্যর্থতার জন্য টিম ম্যানেজমেন্টের কাছে জবাবদিহিতা চাইবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শুধু তাই নয়, 4 জাতি ফুটবল টুর্নামেন্টের জন্য ক্যাম্পে যোগ দিতে বিলম্ব করেছিল যারা, ইতোমধ্যে তাদেরকে শোকজ করা হয়েছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। খেলোয়াড়দের আরও পেশাদার হতে সামনে জবাবদিহিতা ব্যবস্থা আরও জোরালো করা হবে বলে জানান তিনি। স্বপ্ন অনেক দূর, দেশে ফিরবেন ট্রফি হাতে, বিমানবন্দরে ফুলের মালা নিয়ে অপেক্ষা করবে সবাই, কিন্তু স্বপ্ন সত্যি হয় না, বারবার শেষ মুহূর্তে হয় ভঙ্গ। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও সামর্থ্যে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সিশেলস, শ্রীলঙ্কার মতো দলের সঙ্গে হেরেও ফুটবলাররা মাথা নত করে বাড়ি ফেরে। বারবার এমন হৃদয়ভঙ্গের কারণ বলতে হবে এবার, কোচ পরিবর্তন করেও লাভ হচ্ছে না। 10 জনের শ্রীলঙ্কার সঙ্গে হারের কারণ কি? র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা সিশেলসের সঙ্গে ড্রই বা করবে কেন? জবাব দিতে হবে এবার। যে কোনো অ্যাসাইনমেন্টই হোক, সেটা সাব চ্যাম্পিয়নশিপ বা 4 জাতি টুর্নামেন্ট, আমাদের দলীয় যে পারফরমেন্স রিভ্যালুয়েশন,
সো সেই ইভ্যালুয়েশনগুলো আমাদের সবসময় হয়। সাম্প্রতিক সময় কিন্তু এই বিষয়গুলোতে প্রতিবেদনটা পাওয়া, সেটা নিয়ে অ্যানালাইসিস করা, আমাদের দলের বিভিন্ন পারফরমেন্স অ্যানালাইসিস করা এবং যেগুলো আমাদের ফর্মাল ফোরামে মিটিংয়ে সেগুলো আমাদের উপস্থাপন করা, সেগুলো নিয়ে থ্রেড বিয়ার ডিসকাশন করা, আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট বিভিন্ন জিনিসগুলো অ্যানালাইসিস করা, তো এগুলো আমাদের অনগোয়িং অ্যাক্টিভিটিস। চার জাতি টুর্নামেন্টের জন্য ঢাকা ক্যাম্পে খেলোয়াড়রা যোগ দিতে বিলম্ব করায় নির্দিষ্ট সময়ের 5 দিন পর শুরু হয় ক্যাম্প, যেখানে ফুটবলারদের অপেশাদারিত্বের পরিচয় মেলে। যারা করেছেন এই কাজ তাদের কাছে কারণ জানতে চেয়েছে বাফুফে। অফকোর্স বাফুফে সবচেয়ে ভালোটা যেন আমাদের জাতীয় দল ভালো রেজাল্ট করতে পারে, সেইটার জন্য সবসময় আমরা অঙ্গীকারাবদ্ধ এবং আমরা জাতীয় দলে ভালো রেজাল্ট করার জন্য যেটা যেটা করা দরকার বাফুফে সবসময় করে এসেছে, এখনও করছে, ভবিষ্যতেও করবে। পারফরমেন্স ভালো করতে শৃঙ্খলার কোনো বিকল্প নেই। নতুন কোনো মিশনে যাবার আগে বাফুফে এবার সেটাতেই মনোযোগ দিচ্ছে। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ফাইনালে কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের দুই আর্চার হাকিম আহমেদ রুবেল এবং দিয়া সিদ্দিকা। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে রিকার্ভ দলগত মিশ্র ইভেন্টে স্বর্ণচক তাদের। প্রতিপক্ষ কঠিন হলেও নিজের সর্বোচ্চটা দিয়ে লড়তে চান লাল সবুজের দুই আর্চার। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এবারই সর্বোচ্চ সাফল্য বাংলাদেশের। প্রথমবার দুটি ব্রোঞ্জ জয়ের পাশাপাশি রিকার্ভ দলগত মিশ্র ইভেন্টে দিয়া রুবেলের ফাইনাল। গেল 8 বারের অংশগ্রহণে কোনো মেডেলই ছিল না, এবার ঘরের মাটিতে স্বর্ণ জয়ের হাতছানি। যদিও লড়াইটা বিশ্ব আর্চারিতে দাপট দেখানো দক্ষিণ কোরিয়ার দুই আর্চারের বিপক্ষে, তারপরও স্বপ্নবাজ স্বাগতিকরা। তারা অলিম্পিক চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আসলে মাঝে মাঝে এটা একটা কনফিউজের বিষয় হয় যে আমরা কি তাদের সাথে পারবো, কিন্তু তবু আমাদের মেন্টালি প্রিপারেশন থাকতে হয় যে না, তারা যদি পারে ইনশাল্লাহ আমরা পারবো। এর আগেও আমরা ফাইনাল খেলেছি সুইজারল্যান্ডে, তো এটা যেহেতু নিজের দেশের মাটিতে হলে তো সেরকম আমাদের একটা মানে এক্সাইটমেন্ট যেরকম আছে সেরকম একটা কনফিডেন্সও আছে যে আমরা পারবো। আমরা আমাদের নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করবো যেন ভালো কিছু করতে পারি। ম্যাচের আগের দিন তেমন অনুশীলন করেনি বাংলাদেশ। কোচ মার্টিন ফ্রেডরিক প্রতিপক্ষের খেলা দেখতে এসে শিষ্যদের নিয়ে কিছুটা সময় দিলেন নিশানাবাজিতে। স্বপ্নকে বাস্তব রূপ দিতে খেলতে হবে নিজেদের সেরাটা দিয়ে, প্রতিপক্ষকে নিয়ে না ভেবে আত্মবিশ্বাস ধরে রাখাই লক্ষ্য তাদের। ইন্ডিয়া আমাদের প্রতিদ্বন্দ্বিতা, তাদেরকে কাটিয়ে উঠতে পারছি, তো সেই অ্যাবিলিটি যেহেতু আমাদের আছে, তো আমাদের মনে হয় যে আমরা কোরিয়াকেও ইনশাল্লাহ হারিয়ে দিতে পারবো। তো সেরকম একটা কনফিডেন্স, কখনো আমরা হারার জন্য কেউ যায় না, অবশ্যই তারাও কিন্তু আমাদেরকে সেরকমভাবে নিচ্ছে। প্রত্যেকটা খেলার মধ্যে এই টিম ওয়ার্কটা থাকে আর আমাদের কোচরা সর্বোচ্চ সমভাবে আমাদের সাপোর্ট দেয় যে দেখো নিজেদের মধ্যেই প্র্যাকটিসের মতোই করেই খেলো, বেশি চাপ নিও না, যা শুধু প্র্যাকটিসটা করো, ইনশাল্লাহ আমাদের ভালো রেজাল্ট আসবে। কোরিয়ান দুই আর্চার রো সু জুং এবং লি সিয়ং ইয়ং, তাদের বিপক্ষে মাঠে লড়াইটা কঠিনই হবে বাংলাদেশের দুই আর্চার দিয়া সিদ্দিকি এবং হাকিম আহমেদ রুবেলের। অলিম্পিক ও বিশ্ব আর্চারিতে স্বর্ণ, এশিয়ান গেমস এবং ইয়ুথ আর্চারিতে পদকজয়ী লি সিয়ং ইয়ং আর তার স্বদেশী সতীর্থ অনূর্ধ্ব 18 বিশ্ব চ্যাম্পিয়ন, এবারই সিনিয়র দলের হয়ে ঢাকায় এসে উঠেছেন ফাইনালে। কঠিন লড়াইয়ে এখন দেখার পালা রিকার্ভ দলগত মিশ্র ইভেন্টের শ্রেষ্ঠত্ব দখল করতে পারে কিনা বাংলাদেশ। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে প্রোকার চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছেন বাংলাদেশের রেসার অভিক আনোয়ার। এ আসরে ভালো ফলাফলের স্বপ্ন দেখছেন তিনি। দুবাইয়ে সময় সংবাদের মুখোমুখি হয়ে অভিক জানান দেশের রেসিং অবকাঠামো উন্নয়নে কাজ করতে চান তিনি। সুমন সরকারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। বাংলাদেশ ক্রিকেট দল দুবাই থেকে ফিরে গেছে, প্রায় 2 সপ্তাহ হতে চলল। বাংলাদেশ ক্রিকেট দল এবার বিশ্বকাপে ব্যর্থ হয়েছে, তবে আরেকজন বাংলাদেশি ঠিকই গর্বিত করেছে দেশকে, তবে সেটা অন্য খেলার। আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। আমরা জানি যে বাংলাদেশে আসলে কার রেসিং বা মোটর রেসিং আসলে ঠিক সেভাবে জনপ্রিয় না, তবে একজন কিন্তু বিশ্ব দরবারে এই মোটর রেসিং বা কার রেসিং দিয়ে কিন্তু বাংলাদেশের নাম প্রতিনিয়ত উজ্জ্বল করছেন। আমাদের সঙ্গে তিনি আছেন অভিক আনোয়ার। অভিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইউএইতে যে এনজিকে প্রো ইউএই চ্যাম্পিয়নশিপ হচ্ছে, সেখানে আপনি প্রথম হয়েছেন প্রথম রাউন্ডে। ওভারঅল টুর্নামেন্টটা নিয়ে যদি একটু বলতেন আমাদের। এটা হচ্ছে ইউএইর মানে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এটা এফআইআর আন্ডারে, ক্রিকেটে যেমন আইসিসি, রেসিং এফআইএ। তো এটার 5টা রাউন্ড হবে টোটাল। সেকেন্ড রাউন্ডটা হচ্ছে আবুধাবি ফর্মুলা 1 ট্র্যাকে এবং ফুল জিপি লেআউটে, আর প্রথম রাউন্ড হচ্ছে দুবাই অটোড্রোমে। প্রতি রাউন্ডে 2টা করে রেস থাকে ব্যাক টু ব্যাক। সো প্রথম রেসটা আমি জিতি, কোয়ালিফাই করি ফার্স্ট, প্রথম রেসটাও জিতি, কিন্তু মজার কথা হচ্ছে জিতার পরে সেকেন্ড রেসে আপনাকে একদম সবার পিছে পাঠিয়ে দেয়, এটা যাতে ফিল্ডটা ব্যালেন্স হয়। তো সেকেন্ড রেসে পিছে থেকেও আমি ফার্স্ট হই,
সো দুইটা রেসই জিতি, সো চ্যাম্পিয়নশিপে এখন আমার 54 পয়েন্ট আছে। তো পাঁচটা অন্য পোষ পয়েন্ট ক্যালকুলেট করে ওরা হিসাব করবে আসলে কে চ্যাম্পিয়ন হয়েছে। এরকম কোনো F1 ট্র্যাকে ড্রাইভ করেছেন কিনা? জি, এই বছরের শুরুতেই এই সেম চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড থেকে আমি জয়েন করি। সো চতুর্থ রাউন্ডের খেলা হয় ইয়াস মারিনাতে ফর্মুলা 1 ট্র্যাকে, ওখানে আমি প্রথম বাংলাদেশি টু রেস আর দেশের জন্য থার্ড প্রাইজ এনেছিলাম। আর এর আগে 2019 মালয়েশিয়ায় আমি একটা থার্ড প্রাইজ পেয়েছি, ওটা ফর্মুলা 1 ট্র্যাক, এবং মালয়েশিয়ায় একটা 9 আওয়ার এন্ডুরেন্স রেস করেছি, একমাত্র বাংলাদেশে আমি এটা করেছি, ওখানে আমি 4th হয়েছিলাম। ছোট থেকে রেসিং এর প্রতি প্যাশনেট, এই কোভিড এর মধ্যে আসলে কেমন মানে কিছুটা হলেও কি কমে গিয়েছে কিনা খেলা? আমরা জানি এখন পরিস্থিতি কিছুটা হলেও ডেভেলপ করছে, খেলা কি ধীরে ধীরে বাড়ছে কিনা বা কতটা ব্যস্ততা বেড়েছে আপনার? আসলে পুরো সিজনটা প্যাক থাকার কথা ছিল কোভিড এর আগে, কোভিড হওয়ার পরে রেসিং অনেকটা কমে গিয়েছে কারণ অনেক রেস্ট্রিকশন এসেছে। সো দুবাই ইউএই এরা খুব ভালো একটা কাজ করেছে যে সব স্পোর্টস ইভেন্ট ওরা হোস্ট করছে অ্যান্ড দে আর ডুইং ইট ভেরি সাকসেসফুলি। ইন্ডিয়া এখন শুরু হয়েছে ভেরি রিসেন্টলি আর মালয়েশিয়াও খুব সুন শুরু হয়ে যাবে। সো আমি মেন্টালি প্রিপেয়ার সবগুলোতেই ভালো করার জন্য। রেসিং নিয়ে আপনার সামনে ভিশনটা কি বা আপনি কি স্বপ্ন নিয়ে আগাচ্ছেন? আমি এবার চাচ্ছি চ্যাম্পিয়ন হতে, বাংলাদেশ থেকে কখনো রেসিং চ্যাম্পিয়ন হয়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি একটা অবকাঠামো তৈরি করতে চাচ্ছি দেশের ফিউচার রেসারদের জন্য যাতে তারা বাংলাদেশকে প্রাউডলি রিপ্রেজেন্ট করতে পারে। ইভেনচুয়ালি আমি চাই কেউ ফর্মুলা 1 যে কম্পিট করুক বাংলাদেশ থেকে, বাংলাদেশি হয়ে। বাংলাদেশে আমরা জানি সেরকম কোনো অবকাঠামো নেই কিছু একটা, এবং গাড়িগুলো অনেক এক্সপেন্সিভ, বড় বড় স্পন্সর দরকার হয়। বাংলাদেশ থেকে আসলে এটার জন্য কী করণীয়, মানে আপনি বলেন অবকাঠামো নেই, এছাড়াও মানে অর্থ তো একটা বড় প্রতিবন্ধকতা নিশ্চিতভাবেই। ফর্মুলা 1 অ্যাকচুয়ালি খালি টাকা থাকলেই হবে না বা আর্থিক অবস্থা ভালো হলেই হবে না, আপনার অ্যাকচুয়ালি ট্যালেন্টেড হতে হবে এবং 3 বছর বয়স থেকে শুরু করা লাগে ট্রেনিং প্র্যাকটিস সব কিছু। তো এটা অনেক দূরের ভিশন, আপাতত কাছের যেগুলো যেমন ফর্মুলা 4, ফর্মুলা 3 এগুলো অ্যাচিভেবল। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যে অনেকে ট্রেনিং করতে পারে ফর অল দিস, আর ইন্ডিয়া এখন নতুন একটা প্ল্যাটফর্ম করেছে যেখান থেকে ইজিলি ফিডার সিরিজ বলে, মানে ওখান থেকে ইজিলি ফর্মুলা 4 আর ফর্মুলা 3 যাওয়া যায়। সো ওইটা আমি চেষ্টা করব যাতে ফিউচারে কেউ যেতে পারে বাংলাদেশ থেকে। আসলে কতটা হোপফুল যে বাংলাদেশকে এই মঞ্চে একটা শিরোপা বা একটা সর্বোচ্চ পদক এনে দেওয়ার ব্যাপারটা? আসলে একটা প্রবলেম হয়ে গিয়েছে, আমরা বাংলাদেশ মোটর স্পোর্টস নামে একটা কোম্পানি আমার ফ্রেন্ড শুরু করেছিল, ওর গাড়িটা রেডি করার কথা ছিল, বাট যেহেতু এটা ওর ফার্স্ট টাইম ও এটা করতে পারেনি ঠিক মতো, যে কারণে আমরা একটু পিছিয়ে গিয়েছি। আমার আবুধাবির একটা লোকাল ফ্রেন্ডের থেকে গাড়িটা এখন রেন্ট করতে হয়েছে। সেই গাড়িটা আমি ইউজ টু না, গাড়িটা মোটামুটি ভালো, আর আবুধাবিতে যে রেস হবে ম্যাক্সিমাম কম্পিটিটর ইজ ফ্রম আবুধাবি ইটসেলফ, সো ওরা দে নো দ্য ট্র্যাক লাইক দ্য ব্যাক অফ দেয়ার হ্যান্ড, তো ওদের সাথে কম্পিট করে পারা একটু টাফ হবে। আমি এমনিতেই নিজেকেই অনেক প্রেশার দিচ্ছি, সো আর চেষ্টা করবো ডেফিনেটলি ভালো করার, কারণ এটা আর একটা মাইলস্টোন ক্রিয়েট হবে ফর বাংলাদেশ ইন রেসিং হিস্ট্রি, 1-1 বা 2 হতে, কারণ 3rd আগে হয়েছে। আমাদের দেশে আসলে সেরকম কি সাপোর্টটা পান? দেশে আসলে রেসিং এর কোনো স্ট্রাকচার নাই দেখে, রেসিং কারগুলো ক্রিয়েট করার কোনো অবকাঠামো নেই, সো দেশ থেকে আসলে কিছু এক্সপেক্ট করা হার্ড এই রেসিং গাড়ির পার্টস হিসেবে, কিন্তু এখানের অবকাঠামো স্ট্রাকচার সব কিছু ইজ ইন্টারন্যাশনাল। আপনি এখন যে গাড়িটা ড্রাইভ করছেন সেটার অ্যাকচুয়ালি আপনার খরচ কত হয় বাংলাদেশি অর্থে বা বাংলাদেশি মুদ্রায় একটা গাড়ি এরকম তৈরি করতে? আমার পুরো রেসিং সিজন করতে মোটামুটি বাংলাদেশি টাকায় ক্লোজ টু 50 লাখ, হোটেল এয়ারফেয়ার এগুলো ছাড়া, স্পন্সর থেকে হাফের মতো পাচ্ছি আর বাকি হাফ নিজের পকেট থেকে দিতে হচ্ছে। প্রমিজিং কেউ কি আছে আসলে ইন ফিউচার যাদেরকে আমরা হয়তো বা এই ট্র্যাকে দেখতে পারি? আমার একটা টিমমেট আছে, গত বছর আমরা একসাথে এন্ডুরেন্স, এই বছর একসাথে এন্ডুরেন্স রেস করে দুবাইতেই জিতেছিলাম, ওর নাম হচ্ছে আফান সাদাত, ও চিটাগংয়ের, এবং ও বাংলাদেশের প্রথম পোডিয়াম ফিনিশার, আমি প্রথম রেস উইনার এবং ও প্রথম পোডিয়াম ফিনিশার। এই খেলাটাতে যদি স্পন্সরের জন্য এগিয়ে আসে এই জন্য আপনার মেসেজটা কী থাকবে তাদের প্রতি? এটার জন্য একটা প্ল্যান্ড ওয়েতে আমি আসলে বিল্ড করছি কমিউনিটিটা, মানুষের আসলে রেসিংটা কি সেটা বোঝা লাগবে, এটা আগে আমাকে দিয়ে তারা বুঝছে, আফানকে দিয়েও অনেকটা বুঝছে। আর বাংলাদেশ পুলিশ একটা পদক্ষেপ নিয়েছে যে every 3 months আই হ্যাড আ মিটিং উইথ দ্যাম, every 3 months একটা রোড বা সেকশন কর্ডন অফ করে যাতে সবাই রেসিং করতে পারে এরকম একটা ব্যবস্থা করবে, যাতে রোড সেফটি বাড়ে, মানুষ যাতে রাস্তায় রেসিং না করে। আরও একটা বিষয়, আমরা জানি যে বাংলাদেশে কয়েক বছর আগে র্যালি ক্রস রেসিং অনুষ্ঠিত হতো, এখন সেটা বন্ধ হয়ে গেছে, এরকম অনেক রেসিং হতো, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি মানে বন্ধ হচ্ছে কেন, এটার কি একমাত্র কারণ স্পন্সর নাকি আগ্রহ হারিয়ে ফেলছে মানুষরা, অ্যাকচুয়ালি মূল কারণটা কি? একমাত্র কারণ হচ্ছে এটা অর্গানাইজ করতো সেমস ইন্টারন্যাশনাল, ওরা আসলে স্পন্সর পাচ্ছে না, এই কারণে বন্ধ হয়ে গেছে, স্পন্সরই মেইন রিজন।
হয়তো বাংলাদেশ ক্রিকেট টিম এখান থেকে ভালো একটা কোনো কিছু নিয়ে যেতে পারেনি, কিন্তু উনি বাংলাদেশের ফ্ল্যাগ বিয়ারার এই টুর্নামেন্টে, একমাত্র বাংলাদেশে যিনি ইউএইতে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করছেন, আমাদের প্রত্যাশা এটাই থাকবে তিনি এখান থেকে একটা ভালো ফলাফল নিয়ে তিনি যখন টুর্নামেন্টটা শেষ হবে দেশে ফিরে যাবেন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। শীতের শুরুতেই মানিকগঞ্জের বিল, পুকুর ও নিচু এলাকা বালিহাঁস, লেঞ্জা হাঁস, গিরিয়া হাঁস সহ নানা জাতের অতিথি পাখির ভিড়ে মুখর। কিছু অসাধু মানুষ ফাঁদ পাতায় মারা পড়ছে বিভিন্ন ধরনের পাখি। প্রাণিসম্পদ অধিদপ্তরের দায় সারা জবাব হলেও পাখি রক্ষায় কঠোর অবস্থানে পুলিশ। রমজান আলীর ছবিতে ইউসুফ আলীর রিপোর্ট। শীতের শুরুতে মানিকগঞ্জের ঘিওর এবং দৌলতপুরের বিল ও পুকুরগুলোতে ভরে উঠেছে অতিথি পাখিতে। শীত যতই বাড়ছে অতিথি পাখি বালিহাঁস, লেঞ্জা হাঁস, ধূসর রাজহাঁসের সংখ্যা ততই বাড়ছে। এসব অতিথি পাখি দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন নানা শ্রেণী পেশার মানুষ। এ জায়গা অনেক অতিথি পাখি আসে, কিচিমিচি করে, অনেক ভালো লাগে। অনেক দূর দূর থেকে লোক আসে, আসা যাওয়া করে পাখি দেখার উদ্দেশ্য করে। পাখিগুলো খুব ভালো লাগে, পাখি ঘুরছে উড়ছে, কিচিমিচি করছে, খুব ভালো লাগছে। অতিথি পাখি বৃদ্ধি পাওয়ায় এক শ্রেণীর অসাধু পাখি শিকারী জালসহ বিভিন্ন ফাঁদ পেতে পাখি নিধন শুরু করেছে। এতে অতিথি পাখির পাশাপাশি হুমকির মুখে দেশীয় বিভিন্ন প্রজাতির পাখিও। পাখি কমে গেছে, এখন আর গাছপালাও নাই, পাখি থাকবো কোথায়? তো তখন পাখি পাখিতে ডাক দিত, ঘুঘুতে ডাকতো, তখন আমরা জাগতাম, শেষ রাত্রে। এখন তো তা নাই, এখন তো তা বাঁচবেই না, খাদ্য নাই কে, আবার হলো মেরে ফেলছে মানুষে, আবার গাছপালা সেরকম নাই, আগের পাখির তো সেরকম এখন দেখি না। প্রকাশ্যে ফাঁদ পেতে পাখি শিকার করলেও স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা অন্যের কাঁধে দায় চাপান। পাখি তো সংরক্ষণের দায়িত্ব আপনার আমার সবারই, তো সেই ক্ষেত্রে মূলত আমি যতটুকু জানি যে এটা তো পরিবেশ ও বন মন্ত্রণালয় এটা হ্যান্ডেল করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে, কিন্তু আমাদের প্রাণী সম্পদ বিভাগ এটাকে যখন আপনার কোনো মেডিসিন দিয়ে বা কোনো ইভাবে মারা হয় সেই ক্ষেত্রে মনে হয় আমাদের কিছু করণীয় ডাইরেক্টলি থাকে আর কি। তবে অতিথি পাখি সংরক্ষণ সহ নিধনের বিষয়ে তৎপর রয়েছে পুলিশ। বিটে বিটে আমাদের অফিসারকে বলা আছে যদি কোনো তথ্য পাওয়া যায় যে কোনো অসাধু ব্যক্তি অতিথি পাখির অবাধ বিচরণে বাধা সৃষ্টি করছে, নিধন করছে অথবা অন্য কোনো ব্যবস্থা নিচ্ছে, তা যেন তাৎক্ষণিকভাবে আমাদের জানায়, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এবং আমরা নিজেরা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেব। মানিকগঞ্জের ঘিওয়ার, দৌলতপুর ও শিবালয় উপজেলার 50টি বিল ও পুকুরে শত শত অতিথি পাখি শীতের শুরুতে এসেছে। প্রতিদিন বিলগুলোতে পাখির সংখ্যা আরও বাড়ছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। কুয়াশার চাদর মুড়ে আসছে শীত। নাগরিক জীবনে এরই মাঝে চুপি চুপি নিজের আগমনে অস্তিত্ব জানান দিলেও শহরের বাইরে পাখা মেলতে শুরু করেছে শীতের বুড়ি। একদিকে কুয়াশার আবরণে ঢাকা পথঘাট, অন্যদিকে ঘাসের ওপর মুক্তার বেশে দেখা মেলে অসংখ্য শিশির বিন্দুর। ইটকাঠের শহরে শীতের আগমন নিয়ে আফরোজা মৌটুশির রিপোর্ট। চারপাশে ছড়িয়েছে মায়ার জাল, অগ্রহায়ারের প্রকৃতি। ভোর হতে শুরু করলেও সূর্যের ঘুম যেন ভাঙতে চায় না এই শ্যামল গায়ে। অথচ নাগরিক যাপনে এখনো রয়ে গেছে রোদের খড়রূপ। বেলা কিছুটা গড়ালে আলস্যের চাদর ভেদ করে কুয়াশার ধূম্রজাল চিরে পূর্ব আকাশে সূর্য তখন নিজেকে জানান দেয় ব্যস্ত। ঘাসের ডগায় জমে থাকা শিশির কণাগুলো হাসছে মুক্তোর বেশে, ঝলমল করছে পুরো চরাচর। ওদিকে চায়ের দোকান তখন জমে আড্ডা, কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে ধোঁয়া ওড়ে কাঁপে কাঁপে। শীতের সময় ঘুমে থেকে উঠে হাত মুখ দিয়ে দোকানে সেটা চাটা খাই। মোটামুটি শীত পড়ছে ভালোই আর কি, আর এবার শীতটা একটু আগর আগরই আছে। আমি শীতের সময় ভাপা পিঠা খাই, শীত পিঠা খাই, অনেক রকম পিঠা খাই, আমার খুব ভালো লাগে। শীতের সময় নতুন নতুন পদ্ধতি যে বিজনে পিঠে, ঠান্ডার পিঠে, এগুলো সব পদ্ধতি খাওয়ার লাগে, জামাই জামাই আসে। ভোরে রমের মায়া কাটিয়ে শিশির ভেজা মাঠে নতুন সবজির স্বপ্ন বোনেন চাষি। মূলা বুনে প্রথমে, তারপর লাউ বুনে, লাল শাক, তারপর শীতমরিচ, এটার পর এটা বুনে যায় আমরা। আমি ভুট্টা বুনছি এবং সরিষা বুনতাছি, শীতকালীন শস্য গুলো আর কি। মাঠে মাঠে হিমেল হাওয়ায় নতুন সবজির ফুল তোলে শীতের আগমনী বার্তা নিয়ে। প্রকৃতির যেন মায়ার ডাকে এসেই গেল শীত। ঋতুর পালা বদলে ঘুরে ফিরে আসে শীত। শুষ্কতা ও মলিনতা দিয়ে শুরু হলেও শীত শরীর ও মনে এক আলাদা অনুভূতির জন্ম দেয়।
তাই তো বসন্ত ও বৃষ্টির দিনের মতো শীতও আসবে উদযাপনের লক্ষ্য হয়ে। গ্রামীণ ও শহরের জীবনে কষ্ট নয়, শীত আসবে আনন্দ উদযাপনের হয়ে, এমনটাই প্রত্যাশা। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, মানিকগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এসএসসির মতো এইচএসসিতেও বিভাগীয় বিষয়ের উপর হবে তিনটি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। বন্ধ কোচিং, টিকা মিলবে স্কুলে স্কুলে, বললেন স্বাস্থ্যমন্ত্রী। দখল দূষণে হুমকিতে কর্ণফুলী নদী, চট্টগ্রাম বন্দর চ্যানেলে পলিথিনের স্তূপ আর বালুর চর, কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা, দ্রুত ড্রেজিং শেষ করার আশা। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উপমহাদেশের সবচেয়ে বড় সৈয়দপুর রেল কারখানা, লোকবল সংকটে বন্ধ কয়েক হাজার যন্ত্রপাতির উৎপাদন, বাড়ছে লোকসান। দেড় বছর পর মিরপুর স্টেডিয়ামে ফিরছে দর্শক, আজ প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান, বিশ্বকাপের হতাশা কাটিয়ে ওঠার মিশন টাইগারদের। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ে।